আলহামদুলিল্লাহ, আজকে তো আমি বক্তব্য রেখে আসছিলাম। আজকে আমরা এমন একটি বিষয় রেখেছি যে বিষয়টির উপরে একজন বিশেষজ্ঞ আমাদের আছেন, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সিনিয়র সহসভাপতি ইয়ার কমান্ডার ডক্টর সৈয়দ জিলানী মাহবুব রহমান সাহেব। বিষয়টা হচ্ছে আমাদের দেশের জনগণ বেশ বিভ্রান্তিতে পড়ে আছে, জনগণ খুব মুসিবতে আছে, যে আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে আমরাই তাদেরকে এই মুসিবতে ফেলেছি। সেই মুসিবতটা হলো যে মুসিবতটা হলো যে দেখা যাচ্ছে আমাদের জনগণ এই মুসিবতে আছে এবং আমাদের ওলামা ইকরামের পক্ষ থেকে এই মুসিবত মূলত আমরাই সৃষ্টি করে দিয়েছি। সেই মুসিবতটা হলো যে আমরা দেখা যায় ঈদের দিন রোজা রাখি, আবার রোজার দ্বিতীয় দিন থেকে রোজা শুরু করি, আবার দেখা যায় যেদিন আরাফাতে হাজিরা একত্রিত হন, আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই, টেলিভিশনে দেখি যে হাজি সাহেবগণ আরাফাতে একত্রিত হয়েছেন এবং হজের খুতবা হচ্ছে, কিন্তু আমরা আরাফার রোজা রাখি তার পরের দিন। এই ধরনের সন্দেহ, সংশয় এবং একটা জটিলতার মধ্যে, মুসিবতের মধ্যে আমাদের জনগণ আছে। এই মুসিবতটা কেন সৃষ্টি হচ্ছে এবং এই মুসিবত থেকে নিজেদেরকে উদ্ধার করার উপায় কি, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। এই বিষয়ে সঠিক নলেজ আমাদের থাকা দরকার, সেজন্য এই বিষয়টাকে আজকে আলোচনায় রাখা হয়েছে। এখন সে বিষয়ের উপরে আলোচনা হবে। আরশাদ সাহেব ঘোষণা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি এবং আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই এবং আল্লাহর কাছেই ছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জিলহজ মাসের ইবাদতের সঠিক এবং ভুল তারিখ। এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের সোসাইটির সিনিয়র সহসভাপতি ডক্টর জিলানি মাহবুবুর রহমান। আমরা চলে যাই আমাদের আজকের আয়োজন, জুলহজ মাসের ইবাদতের সঠিক এবং ভুল তারিখ। ওভার টু ডক্টর সৈয়দ জিলানি মাহবুবুর রহমান। বিসমিল্লাহ রহমান রহিম। ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। সম্মানিত উপস্থিতি এবং সুধি মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমাদের উপস্থাপনা জিলহজ মাসের ইবাদত আমল এবং জিলহজ মাস শুরুর সঠিক তারিখ এবং আমাদের দেশে ভুল তারিখ গণনের গবেষণা লব্ধ আলোচনা। এতে আমরা আজকের উপস্থাপনার তিনটি ছোট ছোট ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হবে জিলহজ মাসের ইবাদত কি ও আমল কি, এরপরে জিলহজ মাসের শুরুর সঠিক তারিখ কবে হওয়া উচিত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, দলিল দিয়ে প্রমাণিত এবং বড় বড় আমাদের ফকি দ্বারা, তাদের ফতোয়া বই দ্বারা প্রমাণিত, এবং আমাদের দেশে ভুল তারিখ যে গণনা হচ্ছে, কেন গণনা হচ্ছে এবং কি জন্য হচ্ছে, সেই সম্বন্ধে একটা গবেষণালব্ধ সুন্দর ছোট আলোচনা। আজ আমরা প্রথমে শুরু করছি জিলহজ মাসের প্রথম 10 দিন, যা সর্বোত্তম দিন, সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে। এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিনে নেক আমল করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। কাজেই জিলহজ মাসের শুরু সঠিক তারিখ যদি আমরা না জানি, তাহলে নেক আমল তো শুরু করতেই পারলাম না। ঠিক তদ্রূপ ইয়ামুল আরাফা কোন দিন তা যদি না জানি, তাহলে ইয়ামুল আরাফার আমলগুলি করতে পারলাম না। তেমনি ঈদুল আজহা কোন দিন তা যদি না জানি, তা জানা অতি জরুরি। তাহলে আমরা ঈদুল আজহার সঠিক দিনে না করতে পেরে কি করলাম, ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন করা মোটেও কাম্য নয়, আমরা কিছুতেই সেটা চাই না। তাই আজকের উপস্থাপনা
জিলহজ মাসের শুরুর সঠিক তারিখ জানা এবং অন্য বছরগুলির মতো এবারও আমাদের আমাদের জনগণের বৃহৎ অংশ যেন এই ভুল না করে। কিছু কিছু অংশ অবশ্যই করে, সেটা সঠিক, কিন্তু বেশিরভাগ লোকে করে না, 99% লোক হয়তো করেন না। কাজে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে করেন না, কেন করেন না 99%? আমরা করি মাত্র 1% বা 2%, কেন করেন না এটাই বেশ গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে চান্দ মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে অনেক আলেমগণ ভুল করেন তার গবেষণালব্ধ আলোচনা। এটাই ইম্পর্টেন্ট যে কেন ভুলটা হয়। আমরা জানি, জানার পরও ভুল করি। জিলহজ মাসের প্রথম 10 দিন আমল সংক্ষেপে আমরা বলতে যাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সূরা ফজর, আল ফজর ওয়া লায়ালিল আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাতে। এই 10 রাত বলতে কি বোঝা আমরা একটু সংক্ষেপে দেখি। হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন, বিজোড় হচ্ছে আরাফার দিন, আর জোর হচ্ছে কোরবানির দিন। অনেকগুলি হাদিসের বর্ণনা এসেছে। সুতরাং এখানে 10 রাত কি বলে জিলহজ, জিলহজ মাসের 10 দিন বোঝানো হয়েছে, শপথ 10 রাতে, ওলায়াদিন আসে। আল্লাহ পাক এত ইম্পর্টেন্ট দিয়েছেন 10 রাতের প্রতি যে আল্লাহ পাক শপথ করছেন ওই 10 রাতে। কোন 10 রাত? ওই জিলহজ মাসের প্রথম 10 রাত। এটাতে আছে জিলহজের প্রথম 10 দিন যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে, এবং এই দিনগুলিতে নেক আমল করার চেয়ে অন্য দিনগুলিতে নেক আমল করা আল্লাহর কাছে উত্তম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই কথা বলেছিলেন, তখন সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন রাসূলুল্লাহকে, হে আল্লাহর রাসূল, ইভেন এর আমল, এই দিনগুলি আমল আল্লাহর পথে জিহাদের আমলের চেয়েও কি উত্তম? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদে যাওয়ার আমল থেকেও এই 10 দিনের আমল উত্তম। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদের পথে বের হয় আর ফিরে আসে না, সে তো শহীদ হয়ে যায়। কাজে চিন্তা করে দেখেন, বছরের সর্বোত্তম দিন এই 10টি দিন। কাজেই আমরা যদি 10টা দিন সঠিকভাবে না পাই এবং ঠিক মতো আমল করতে না পারি, তাহলে আমরা কত বড় একটা মিস করবো, এটা তো বুঝাই যায়। কাজে আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট দিনগুলি হলো এই 10টা দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের কৃত আমাদের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দ আর কোনো আমল নেই, সুবহানাল্লাহ। কাজে আমাদের এই দিনগুলি এত ইম্পর্টেন্ট, এগুলি আমাদের সঠিকভাবে জানতে হবে, বুঝে আমল করতে হবে ইনশাল্লাহ। কাজে জিলহজ মাসের শুরুর সঠিক তারিখ জানা আমাদের জন্য অতি জরুরি, অতি জরুরি। কারণ সঠিক তারিখ শুরুর সঠিক না যদি না জানি, তাহলে 9 জিলহজ আরাফাত দিনও জানবো না কবে, ঈদ কবে তাও জানবো না। 10 দিনের মধ্যে 2 দিন 1 দিন চলে যাবে, আমরা ভিত্তিহীনভাবে আমল করব, যেটা সঠিক হবে না। কাজে ইয়ামাল আরাফা বা হজের দিনের আমল, প্রথম 10 দিনে আমল তো সর্বোৎকৃষ্ট, ওর মধ্যে ওই প্রথম 10 দিনের মধ্যেই আছে ইয়ামুল আরাফা বা হজের দিন। এই আমলটা বলছে, আমি 2টা হাদিস দিয়ে দেখাবো। একটা হাদিসে বলছেন যে, দ্য ফাস্টিং অন দ্য ডে অফ আরাফা মে অ্যাটোন ফর দ্য সিনস অফ প্রিসিডিং অ্যান্ড দ্য কামিং ইয়ার, অর্থাৎ আরাফা দিনে রোজা রাখলে গত 1 বছরে যত গুণা সব গুণা আল্লাহ মাফ করে দেবেন, এবং আগামী বছর, আগামী 1 বছর যত গুণা আল্লাহ তাও মাফ করে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আরাফের দিনের রোজা। আরাফের দিনে যদি আমি না জানি আর রং দিনে রোজা রাখি, তাহলে এত বড় ফজিলতে আমরা তো মারহুম হয়ে গেলাম, এট দ্য সেম টাইম একটা হারাম কাজ করে ফেললাম। ঠিক তত আরেকটা হাদিস এসেছে, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ অ্যাবাউট ফাস্টিং অন দ্য ডে অফ আরাফা, দ্য 9th অফ মান্থ অফ জিলহজ। হি রিপ্লাইড, ফাস্টিং অন দ্য ডে অফ আরাফা ইজ অ্যান এক্সপিয়েশন ফর দ্য প্রিসিডিং ইয়ার অ্যান্ড দ্য ফলোইং ইয়ার। একই হাদিস যে গত 1 বছরের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন এবং আগামী 1 বছরের গুণা মাফ করে। সুবহানাল্লাহ, বিরাট একটা ফজিলত। কাজেই আমাদের আরাফাত দিন বের করে সঠিক দিনে রোজা রাখতে হবে, তাহলে আমাদের গত 1 বছরের পাপ মাফ করবেন আল্লাহ পাক এবং আগামী 1 বছরের পাপ মাফ করে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেড, দেয়ার ইজ নো ডে অন হুইচ আল্লাহ ফ্রিজ মোর পিপল ফ্রম দ্য ফায়ার দ্যান দ্য ডে অফ আরাফা। হি কামস ক্লোজ অ্যান্ড এক্সপ্রেসেস হিজ ফুলফিলমেন্ট টু দ্য অ্যাঞ্জেলস সেইং, হোয়াট ডু দিস পিপল ওয়ান্ট, আরাফাত দিনে যে হাজিরা কি চায়? আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করে, তারা তো মার্সি চায়, তারা তো মাগফিরাত চায়। তা আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে ওই দিনে আল্লাহ যত মানুষকে ফ্রি করেন ফায়ার থেকে, জাহান্নাম থেকে, আর কোনোদিন এত মানুষকে করেন। কত বড় ফজিলত দিন! আল্লাহ আমাদেরকে সেই দিন পাওয়ার জন্য তৌফিক দেন, আমরা যেন ঠিক মতো ইবাদত করতে পারি। পবিত্র কোরআনে সূরা বাকারা 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল-হাজ্জ। ওই যে হজের কথা বললাম,
এই হজল আরাফাত দিন, সেই হজটা আমি কিভাবে পাবো? আনেল আহেল্লাতে, নবচন্দ্র সম্বন্ধে, নবচন্দ্র সমূহ সম্বন্ধে প্রশ্ন করবে, বলবা এগুলি মানব জাতির জন্য সময় নির্দেশক, হজের জন্য সময় নির্দেশক। কাজে চাঁদের যদি আমি নবচন্দ্রের সঠিক তারিখ না পাই, তাহলে আমি হজের ঠিক মতো করবো, হজের দিনে পাবো না, ইয়ামুল আরাফা পাবো না, ওই নিয়ামত গুলি পাবো না। আল্লাহ সেই শক্তি দেন, সেই তৌফিক দেন, সেই হেদায়ত দেন, যাতে আমরা সঠিক দিনে সঠিক তারিখ পাই এবং সঠিক ইবাদত করতে পারি। কাজে আল্লাহ পাক পবিত্র কোরআন আমি দিয়ে দিচ্ছেন যে কিভাবে তোমরা হজের তারিখ পাবা, ওই যে আনিল আহিল্লাতে, প্রথম নতুন চান যখন দেখাবে। তোমরা কারা? তোমরা কারা? মানব জাতির, সকল মানব জাতির, শুধু সৌদি আরবের লোক বা মালয়েশিয়ার লোক বা বাংলাদেশের লোক না, সকল মানব জাতির জন্য নবচন্দ্র সমূহ বারো মাসের বারোটি চান। সেই বারোটা চান সম্বন্ধে আল্লাহ পাক বলছেন এই বারো মাসের বারোটি নতুন চান সমগ্র মানব জাতির জন্য সময় নির্ধারক এবং হজের জন্য নির্ধারণকারী। কাজে হজের দিন যদি পেতে হয়, তাহলে আমার নবচন্দ্রগুলি জানতে হবে, বারোটি নবচন্দ্র কিভাবে শুরু হয়, কিভাবে আমরা মাস গণনা করব, সেই গণনার মাধ্যমে আমরা হজের তারিখ জানবো, ঠিক তদ্রূপ রোজার দিনে রোজার তারিখ জানবো, ঈদের সময় ঈদ করতে পারবো সঠিক। আল্লাহ আমাদের সহায়তা করুন। তাই ইয়ামুল আরাফা বা হজের দিন কোন দিন তা জানা অতি জরুরি, এবং ইয়ামুল আরাফা পরের দিন হলো ঈদুল আধা, ঈদুল আধা কোন দিন তা জানা অতি জরুরি, না হোক ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন, যা মোটেও কাম্য নয়, তা করবো না আমরা ইনশাআল্লাহ। আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সেই গুনাহ কাজ ইনশাআল্লাহ করবো না। ইয়ামুল আরাফার পর দিনে ঈদুল আধা, এতে কোনো সন্দেহ নেই। কাজে ইয়ামুল আরাফা যেই দিন আমরা জানবো দেখবো, তার সেই দিনে আমরা রোজা রাখবো এবং পরের দিন ঈদুল আধা অবশ্যই পালন করবো। সূরা আল কাউসার আল্লাহ পাক বলছেন ইন্না আরদাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো তোমার প্রভুর উদ্দেশ্যে। কাজে আমরা যদি ঈদুল আজহা না জানি, কুরবানির দিন না জানি, তাহলে আমরা রং দিনে কুরবানি করলাম, আল্লাহর আদেশও ঠিক মতো পালন করতে পারলাম না। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, বুঝতে হবে, বুঝে আমল করে অন্যদেরকে এই আমলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। কাজে জিলহজ মাসের শুরুর তারিখ জানতে হবে, ইয়ামুল আরাফা কোন দিন তা জানবে জানতে হবে, এবং ইয়ামুল আরাফার পরের দিন হবে ঈদুল আজহা আমরা সঠিক জেনে নেবো। তাই আজকে বুঝতে হবে না, প্রথম শেষ করে দ্বিতীয় পরে প্রথম পর্ব হলো এই জিলহজ মাসের শুরুর তারিখ আমরা জানবো ইনশাআল্লাহ। কারণ জিলহজ মাসের প্রথম তারিখ না জানলে আমি ইয়ামুল আরাফা ঠিক দিন পাবো না, হজের দিনও পাবো না, ঈদের দিনও পাবো না, সবকিছু ভুল হয়ে যাবে। এবং প্রথম যে দশ দিনে একদিন যদি মিস করে ফেলবো, সেই এত বড় ফজিল থেকে আমি মারহুম হয়ে যাবো। কাজে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে যদি প্রথম শুরুর তারিখ আমরা পাই, তাহলে জিলহজে দশ দিন বা যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে, তা কোন দিন শুরু তা আমরা অবশ্যই জানবো, ইয়ামুল আরাফা কোন দিন তা আমরা জানবো, ঈদুল আজহা কোন দিন তাও আমরা জানবো, ইয়ামুল আরাফার পর দিন ঈদুল আজহা অন্য বছরের মধ্যে এবার ভুল করবো না, এবং ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন, যা মোটেও কামনা তা আমরা এবার ইনশাআল্লাহ করবো না। তার চেয়ে আর একটু গুরুত্বপূর্ণ যে সময় আমি একটু বলছিলাম, আমাদের দেশে চান্দ্র মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে অনেক আলেমগণ ভুল করেন, তার একটা গবেষণালব্ধ আলোচনা, যেটা পর্ব দ্বিতীয় পর্ব আমি শুরু করবো ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্ব জিলহজ মাসের শুরু সঠিক তারিখ। তো জিলহজ মাসের শুরু সঠিক তারিখ প্রত্যেকটা চান্দ্র মাসের সঠিক তারিখ আমি জানতে হবে, এবং সেবা কিভাবে জানবো, আমরা আগের প্রেজেন্টেশনে আমরা বিস্তারিত আলোচনা করছি, আজকে বিস্তারিত আলোচনা করবো, যেটা আজকে সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট, তবুও আমরা একটু হিন্ট দেবো একটা স্লাইডের মাধ্যমে। সেটা হলো মাস শুরুর তারিখ, চান্দ্র মাস শুরুর তারিখ পবিত্র কোরআনের আলোকে সকল সহি মারফু হাদিস অনুসারে চার ইমামের অভিমতে, চার মাধাবের মতৈক্যে, দেওয়াবানদের এবং বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের ও বিশ্বের উচ্চশিক্ষিত মুক্তিগুণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল ইসলামিক ক্যালেন্ডার দিয়ে, ওআইসি এর ফিকা সিদ্ধান্ত দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দেখিয়েছিলাম, প্রমাণ করেছিলাম বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্র মাস শুরু, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, বিশ্বের যে কোনো স্থানের চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্র মাস শুরু হয়। চাঁদ দেখার খবর, চাঁদ দেখার উপযুক্ত হতে হবে, চাঁদ দেখার সময় হতে হবে, তাহলে চান্দ্র মাস শুরু হবে। আমরা সংক্ষেপ বলেছিলাম এটার সম্বন্ধে, যারা বৈঠক কোরআনের আলোকে আয়াত আমরা বলেছিলাম, ফমান শাহিদ মিনকুম শাহরা ফালিয়া সুম, একটা পরে আসবে সহি হাদিস, মারফু হাদিস, একাধিক হাদিস আমরা বর্ণনা করেছিলাম বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, মুসলিম শরীফ, দেন আমরা বলেছিলাম আবু দাউদ, নাসাই, মিশকাত, যে রসুল্লাহ সাক্ষী পেয়েছেন, ফলে রসুল্লাহ আলহিসাল্লাম মানুষকে রোজা ছাড়ার নির্দেশ দেন, পরের দিন প্রত্যেকে সকলে ঈদগাহে সমত হয়ে ঈদের নামাজ আদায় করেন, কাজে রসুল্লাহ সাক্ষীর উপর নির্ভর করে সেই আমল করেছেন। হানাফির মাধাবের মতে যে ভিন্নতা গ্রহণীয় না, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলে সেই চাঁদকে ধরে নিতে হবে, ওইভাবে আমল করতে হবে।
চার মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযহাবিল আরবা, চার মাযহাবের মতকে একই কথা বলা হচ্ছে যে পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্রময় শুরু হয়। ঠিক তদ্রুপ দারুল উলুম দেওবন্দের ইউপি ওটারও ফতোয়া আছে আমাদের কাছে, ওনারা একই ফতোয়া দিয়েছেন। ফতোয়া আলমগি একই কথা বলেছেন এবং আমাদের সাথে আমরা যে কথা বলছি হাদিস কোরআনের আলোকে একই তো বলছেন যে কোনো জায়গায় চাঁদ দেখলে সেই চাঁদ দেখাটাই আমাদেরকে ধরে নিতে হবে যে পৃথিবীতে চাঁদ উঠেছে এবং চান্দ্রময় শুরু হয়েছে। বিশ্ববিখ্যাত ফিকা গ্রন্থী মুগনির সিদ্ধান্ত একই সিদ্ধান্ত। ফতোয়া ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া আমরা পরে একটু জানবো, প্রশ্ন করলে জানতে পারবেন, তিনি একমাত্র শায়খ প্রপার সেন্সে, সেই ইবনে তাইমিয়া একই কথা বলেছেন ওনার ফতোয়াতে যে পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেটাই চান্দ্রময় শুরু হয়ে যাবে। এবং ইবনে তাইমিয়া যে সময়কার ইসলামের স্বর্ণযুগের সবচেয়ে বড় ফকি, ওনার এই কথাও কোরআন হাদিসের আলোকে চার ইমামের আলোকে সব কিছু নিয়েই উনি ফতোয়া দিয়েছেন। মনে করি এর থেকে উঁচু দূরের উঁচু স্তরে আর কোনো ফতোয়া নাই পৃথিবীতে। ঠিক তদ্রু সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, উনি গ্র্যান্ড মুফতি, উনি একই ফতোয়া দিয়ে গেছেন মৃত্যুর আগে। মাওলানা আশরাফ আলী থানভী, আমাদের পাক ভারত উপমহাদেশ সর্বশ্রেষ্ঠ মাওলানাদের মধ্যে একজন, আর মাওলানা আশরাফ আলী থানভী অনেক বই ওনার, উনি একই ফতোয়া দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন ফতোয়া, ইভেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা ঘোষণা করে, ওদের নিজস্ব ফতোয়া আমি দেখিয়েছিলাম যে ওই ফতোয়াতে লেখা আছে যে খবরে মুস্তাফিজ হয়ে যাবে যখন, পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখার খবর যখন বহুল প্রচারিত হয়ে যাবে তখনই ওদের ঘোষণা দেওয়া দরকার, কিন্তু ওনার দেন কিনা আপনারা দেখবেন একটু পরে আলোচনার মাধ্যমে। পৃথিবীর যত হিজরি ক্যালেন্ডার সব ক্যালেন্ডার একই কথা বলে, একই দিনে রোজা এবং একই দিনে চান্দ্রময় জুলহজ মাসের এবং আরাফার দিন শুরু হবে সেটা বলা আছে। এবং ওয়াইসিস ফিকা সিদ্ধান্তে একই কথা বলে, যে কোনো দেশে চাঁদ দেখা দিলে সারা পৃথিবীর সব দেশের জন্য সেই চাঁদ দেখাকে অবশ্যই মেনে নিতে হবে, অব্লিগেটরি বা ফরজ করে ওইভাবে আমাদেরকে আমল করতে হবে। কাজে আমি সংক্ষেপে দেখালাম যে চাঁদ দেখতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতেই চান্দ্রময় শুরু হয়, এটা আমরা সংক্ষেপে বলেছিলাম আগের প্রেজেন্টেশনগুলিতে, আজকে সংক্ষেপে দেখালাম এই সে রেফারেন্সগুলি দেখালাম। তাই চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রময় শুরু, এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমরা জানি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেটা দিয়ে আমরা শুরু করবো। তাহলে এখন চাঁদ দেখার খবর কিভাবে পাবো সেটা হলো আমাদের এখন আজকে প্রথম পর্ব। এই হলো ক্রিসেন্ট ভিজিবিলিটি ম্যাপ, বা প্রত্যেক চান্দ্র মাসে বারোটা চার্ট এভাবে তৈরি হয় প্রত্যেক বছর। এটা একটা পুরোনো চার্ট পেটে দেখানো হচ্ছে যে কালার কোডে বুঝবো যে যেখানে গ্রিন কালার সেখানে সেই এলাকায় যেসব দেশ পড়বে, যে মানুষ থাকবে তারা এলাকা থেকে খালি চোখে চাঁদ দেখা যাবে, খালি চোখে, কোনো কন্ডিশন নাই, খালি চোখে বড় চাঁদ, মোটা চাঁদ, আলোকিত চাঁদ দেখা যাবে। দ্বিতীয় যে লাইট ব্লু, এই এলাকা থেকে পরিষ্কার আকাশে দেখা দিতে পারে, পরিষ্কার আকাশে দেখা দিতে পারে, কারণ এটা খেয়াল রাখবেন এই ব্লু জোনে কিন্তু আমরা এই জিলহজ মাসের চাঁদে পড়ে যাবো, বাংলাদেশ পড়ে যাবো, এই জন্য খেয়াল রাখবেন যে গ্রিন জোনের পরেই হচ্ছে ব্লু জোন, এবং ব্লু জোনে কি এই এলাকা থেকে পরিষ্কার আকাশে চাঁদ দেখা যাবে এবং দেখা যেতে পারে। পরেরটা লাইট অ্যাশ কালার, এটা হলো পরিষ্কার আকাশে বাইনোকুলার দ্বারা দেখা সম্ভব, খালি চোখে দেখা সম্ভব না, বাইনোকুলার এক ধরনের চশমা, বড় চশমা, বেশি পাওয়ারফুল চশমা হলো বাইনোকুলার। কাজে আপনি যদি চশমা দিয়ে যদি চাঁদ দেখতে পারেন তাহলে বাইনোকুলার দেখতে পারবেন না, বা টেলিস্কোপ দিয়ে কেন দেখতে পারবেন না, এটা অনেক আলেমগণ বলে না না বাইনোকুলার দেখলে হবে না, চাঁদ দেখা হবে না, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমরা যেন ঠিক বুঝতে পারি। চাঁদ দেখা প্রায় অসম্ভব, তবে টেলিস্কোপ ছাড়া চাঁদ দেখা যাবে না, তাও কিছু কিছু জায়গায়, কারণ সব জায়গায় দেখা যাবে, রেড হলে সব জায়গায় চাঁদ দেখা যাবে না, কিছু কিছু জায়গায় টেলিস্কোপ দিয়ে দেখাবে। যদি আমাদের পাওয়ারফুল টেলিস্কোপ থাকে, যেটা বাংলাদেশে নাই, একটা আমরা চেষ্টা করেছিলাম একটা টেলিস্কোপ দিয়ে দেখতে যাবো একবার, কিন্তু দেখতে পারি না, কেন বাংলাদেশে ওই ধরনের টেলিস্কোপ নাই। কাজে এই টেলিস্কোপ দিয়ে রেড জোনে যারা পড়বে, যে দেশ পড়বে, যে মানুষ পড়বে, তারাও রেড জোনে পড়লেও দেখতে পারবে, তবে সব জোন না, জোনে একটা লাইন আছে, লাইনের ভিতরে দেখতে পারে, লাইনের বাইরেও দেখতে পারবে, একটু পরে দেখছি সে বলছে। এবার মানডে জুলাই 20 তারিখ, এই মাসের আগামী 20 তারিখে যে চাঁদের অবস্থা, নতুন চাঁদের জন্ম হবে, নতুন চাঁদের জন্ম হবে মানডে জুলাই 20, দিস ইজ কল্ড নিউ মুন, মানডে জুলাই 20, অ্যাট হোয়াট টাইম 17:32:32, অর্থাৎ বিকাল 5:32 ইউটি, এই ইউটিতে এই চাঁদের জন্ম হবে। চাঁদের জন্ম হলে একটু আগে আমরা চাঁদে দেখেছিলাম যে রেড জোন, গ্রিন জোনও নাই দেখেন, লাইট ব্লু নাই, অ্যাশ কালার নাই, রেড জোন, তাও এক কোনো একটা সবুজ লাইন, এই হলুদ লাইন আছে, এই হলুদ লাইনটা খেয়াল করেন, এই হলুদ লাইনটা হলো ইয়েলো লাইন, এলংগেশন 8 degrees অ্যান্ড মুন অল্টিটিউড 5 degrees, অর্থাৎ এই হলুদ লাইনের বাঁদিকে যারা থাকবে সেখানে এলংগেশন অফ দ্য মুন উইল বি 8 degrees, এলংগেশন আমরা বুঝছেন কনকারেন্স লাইন থেকে 8 degrees অফ দ্য সেন্ট্রাল লাইন হবে, আর অল্টিটিউড অ্যাবভ দ্য হরাইজন উইল বি 5 degrees, এই দুইটা কন্ডিশনে চাঁদ দেখা যাবে, দেখা যাবে না। কাজে এই মানডে জুলাই 20 যে চাঁদটা হবে নতুন চাঁদ, সেই চাঁদ দেখার সম্ভাবনা নাই, কারণ
এটি অসম্ভব, চাঁদ দেখা অসম্ভব। কাজে এই দিন চাঁদ না দেখলে, চাঁদ জন্ম হলে লাভ হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, চাঁদ দেখতে হবে, দেখার অবস্থা হতে হবে, নাহলে আমরা মাস শুরু করতে পারবো না। কাজে চাঁদের জন্ম হয়েছে ঠিকই, চাঁদ দেখা অসম্ভব, কাজে ওই দিন চাঁদ দেখা বলে গণ্য করা হবে না। তাহলে কোন দিন গণ্য করা হবে? পরের দিন। পরের দিন আলহামদুলিল্লাহ দেখেন এখানে পরের দিন হচ্ছে টিউজডে জুলাই 21, 21 তারিখ, 21 জুলাই টিউজডে, 21 জুলাই চাঁদের ম্যাপটা বের করুন, দেখেন গ্রিন জোন প্রায় অর্ধ পৃথিবীতে বেশি বিস্তৃত, প্রায় 2/3 পৃথিবী নিয়ে গ্রিন জোন বিস্তৃত। গ্রিন জোন যেটা আগে বলেছিলাম, গ্রিন জোনে কি হবে, খালি চোখেই চাঁদ দেখা যাবে, কোন কন্ডিশনে, বিনা কন্ডিশন আপনি চাঁদ দেখবেন, স্পষ্ট চাঁদ দেখা যাবে 21 জুলাই। এবং এই চাঁদ দেখা কোথা দেবে, প্রায় অর্ধ পৃথিবীর সকল দোষ, সারা পৃথিবীর অর্ধেক লোক স্পষ্টভাবে চাঁদ দেখবে 21 জুলাই, এলাকাতে খালি চোখে দেখা দিতে পারে। আর আমরা বাংলাদেশের কোথায়, এখানে আমরা কোন জোনে পড়ছি, গ্রিনে না, আমরা পড়েছি লাইট ব্লু। লাইট ব্লুতে আমরা কি বলেছিলাম, যে এলাকা থেকে পরিষ্কার আকাশে দেখা দিতে পারে, অর্থাৎ আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তাহলে বাংলাদেশ এমন একটা জোনে পড়েছে যেখানে খালি চোখে চাঁদ দেখতে পারবেন আপনারা, চাঁদ দেখতে হবে, দেখা যাবে, চাঁদ আছে শুধু তাই না, আর চাঁদ দেখা যাওয়ার কন্ডিশন আছে। অন্য কোন চাঁদে, অন্য কোন মাসে গত কয়েক বছর, আমি যত বছর ধরে গবেষণা করছি, এই কন্ডিশন হয় না যে বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখা যেতে পারে, যে নতুন চাঁদ এবার প্রথমবার মতো হয়েছে। এবারে যদি আমরা না করি, তাহলে আমাদের মতো অভাগা, আমাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আমি মনে করি এবার আমাদের দেশে আপনারা নিজেরা চেষ্টা করলে চাঁদ দেখতে পারেন, সাইন্টিফিক্যালি ইট ইজ পসিবল, খালি চোখে আপনার আকাশে দেখবেন, আপনার বাইনোকুলার লাগবে না, বাইনোকুলার লাগবে না, খালি চোখে দেখবেন যে কন্ডিশন দেখা যাবে। কাজেই 21 জুলাই যদি আমরা চাঁদ দেখি, তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ হবে 22 জুলাই, জিলহজ মাসের শুরু হবে 22 জুলাই চাঁদ দেখার ভিত্তিতে। 22 জুলাই জিলহজ মাসের প্রথম তারিখ, ইয়ামুল আরাফা হজের দিন হবে 30 জুলাই 2020, ফিক্সড, এটা কোনো সন্দেহ নেই। এইভাবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে চার্ট তৈরি করে দিচ্ছে আমাদের জন্য, কত সহজ করে দিচ্ছে আল্লাহ পাক। ওলা ইউশাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, সে নাসাই হোক আর যে অধর্মিক বিধর্মিক বৈজ্ঞানিকরা হোক না কেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কারো কোনো জ্ঞান নেই। কাজে আল্লাহ পাকের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কাজে আমরা জানি জিলহজ মাসের শুরু কবে, ইয়ামুল আরাফা নয় জিলহজ 30 তারিখ, এবং ঈদের দিন তার পরের দিন ঈদুল আজহার দিন 31 শাওয়াল। আপনার মনে গেঁথে নেন, সাইন্টিফিক্যালি উইথ ডকুমেন্টস ইজ প্রুভড, জিলহজ মাস শুরু হবে 22 তারিখ, ইয়ামুল আরাফা 30 তারিখ, ঈদুল আজহা 31 তারিখ। কাজে এটা তো আমি বললাম একটা চার্ট দেখি, আপনার আমি কতটুকু বললাম, কতটুকু বিশ্বাসযোগ্য, এটা আমরা অবশ্যই যাচাই করা উচিত। আমরা পরের কয়েকটা স্লাইডে দেখবো যে যাচাই কিন্তু এই কথাগুলি সঠিক কিনা, এবং বিশ্বের যারা ক্যালেন্ডার তৈরি করে তারা কি এটাই করেছে। কারণ ইয়ামুল আরাফা তো সৌদি আরব ডিক্লেয়ার দিলে, আপনি যতই বলে আজকে ইয়ামুল আরাফা, কিছুই হবে না, সৌদি আরব দিতে হবে ডিক্লেয়ার যে আজকে ইয়ামুল আরাফা, কারণ ওখানেই হওয়া যায়। ইয়ামুল আরাফা সৌদি আরব ডিক্লেয়ার দেবে, ওরাও তো দেবে কি, ওরা তো আন্দাজ দেবে না, কারণ সৌদি আরবে দেখেন গ্রিন জোনের পাশাপাশি সৌদি আরব চাঁদ অবশ্যই দেখবে, সৌদি আরব অবশ্যই চাঁদ দেখবে। এবং 21 জুলাই চাঁদ দেখে 22 জুলাই প্রথম দিন হলে সৌদি আরব অবশ্যই ইয়ামুল আরাফা 30 তারিখ ঘোষণা দিতে বাধ্য, দিবেন, দিচ্ছেন, এবং সেটা আমরা দেখব একটু পরে। এটা আমরা জেনে রাখুন, আমাদের প্রথম পর্ব বলছি কিভাবে মাস শুরু সেটা দেখাবো, আমরা দেখালাম, এবং এই মাস শুরুটা অথেন্টিক কিনা, অন্যান্যরা কি বলে এটা একটু দেখি। আমার কথা আপনার কেন একদিকে চলে যাবেন, বিশ্বাস করুন, বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমি নিজের কোনো একটা কথাও নিজের থেকে বলি না বা বলতে চাই না, আমি যাই বলি ডকুমেন্ট দিয়ে এবং সাইন্টিফিক গবেষণার লব্ধ জ্ঞান দিয়ে, আমি নিজে থেকে কোনো কথা বলতে চাই না। কারণ বললে বলবে উনি কে, উনি তো আলেম না, উনি এইসব কথা বলে কেন, এখানে কমেন্ট আছে যে উনি তো মাদ্রাসায় পড়ে নেই, উনি বলে কেন। আসলে মাদ্রাসা পড়া ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে যিনি বলবেন তিনি আলেম। মাদ্রাসা পড়া অবশ্যই অ্যাডেড ফ্যাসিলিটি, কোনো সন্দেহ নেই, তারা মাদ্রাসা পড়েন না, তারা হয়তো অনেক কিছু জানেন না, বাট জ্ঞান অর্জন করতে পারলে আপনার আলেমের সমকক্ষ না হলে অ্যাটলিস্ট কিছু বলতে পারবে ইনশাল্লাহ। কাজে আমি বললাম যে সৌদি আরব ডিক্লেয়ার দিলে আমি আরাফা যতই প্রমাণ করি হবে না, দেখেন সৌদি আরবের হয়নি আরাফা ডে 2020, সৌদি আরেবিয়া 30 জুলাই 2020, ওকে এস্টাবলিশ, সৌদি আরব আগের থেকে ডিক্লেয়ার করছে আরাফা ডে ইন সৌদি আরেবিয়া 30 জুলাই। আমরা আগের স্লাইডে কি দেখেছিলাম, ইয়ামুল আরাফা 30 জুলাই, সৌদি আরব বলছে হ্যাঁ 30 জুলাই। কাজে আমরা যেটা সাইন্টিফিকলি প্রমাণ করতে চেষ্টা করলাম, সৌদি আরব আগে থেকে সেটা ডিক্লেয়ার করে ফিক্স করে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে অনলাইন, কাজে সবাই জানি ওই দিন। এখানে ইন্টারেস্টিং টার্কি কংগ্রেস অন হিজরি ক্যালেন্ডার ইউনিটি, এখানে টার্কিতে একটা ওয়ার্ল্ড মুসলিম অল মুসলিম কান্ট্রির একটা কনফারেন্স হয়েছিল, টার্কির বম্বে রেটে গিয়েছিল, কারণ এর আগে 1985 সালে ওয়াইসি সিদ্ধান্ত হয়েছে, ওই সিদ্ধান্ত অনেক দেশ মানে না, বাংলাদেশও মানে না,
এরা স্থায়ী কমিটির মেম্বার, আমরা আমরাও মানি না। তখন সৌদি টার্কি একটা ইনিশিয়েটিভ নিল, ওরা করলো কি 2016 সালে, দেখেন মে 30, 2016, ওআইসির সিদ্ধান্ত 1985, অনেক বছর, 35 বছর আগে, বাট এই মাত্র 3 বছর আগে টার্কি সিদ্ধান্ত নিল যে এটা যেন, যেহেতু অনেকে মানে আমরা শুনি সবার কথা, সব ইসলামিক দেশের সবাইকে ডেকেছে, সো রিলিজ এফার্টস ডায়ানাক অফ টার্কি হেল্ড ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্স ইন ইস্তাম্বুল অন মে 30, 2016, স্কলার্স এন্ড অ্যাস্ট্রোনমার্স ফ্রম অল মুসলিম কান্ট্রিজ, আই রিপিট অল মুসলিম কান্ট্রিজ পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন অ্যান্ড ভোটিং, পার্টিসিপেট তো হবে না, একে তো এক কথা বলে চলে যাবে না, ভোট হবে, ভোট হবে, সিদ্ধান্ত হবে কোনটা, এবং ভোট সাংঘাতিক ফেভারেবল ভোট হয়েছে সেটাই বলছে, ভোটে কি হয়েছে, ইট ইজ ডিসাইডেড অ্যাপ্রুভ বাই ভোটিং, কি সিদ্ধান্ত, অ্যাপ্রুভ বাই দ্য স্কলার্স ফ্রম মেনি মুসলিম কান্ট্রিজ, ইট ইজ নাও এক্সপেক্টেড দ্যাট দ্য ইসলামিক ওয়ার্ল্ড ক্যান সেলিব্রেট দেয়ার রমাদান ঈদান অন দ্য সেম ডে। দেখেন আমরা ওআইসির কথা বলি, বলতে বলতে হয়রান হয়ে গেছে, ওআইসির কথা আর কেউ ধরতেছে না। এরপরে ওআইসির রেফারেন্স দিয়ে এরা মুসলিম কান্ট্রি আরেকটা কনফারেন্স ডাকলো এবং সেখানে সবাইকে ডাকলো, সব মুসলিম কান্ট্রি, এখানে একটা কথা বলে রাখা দেবো, ওআইসি কিন্তু নন মুসলিম বা মুসলিম মেজরিটি না এমন দেশও মেম্বার, 47টা মুসলিম মেজরিটি দেশ পৃথিবীতে, কিন্তু ওআইসির মেম্বার 57, তার মানে আর কিছু কিছু দেশে যারা মুসলিম মেজরিটি না, বাট এখানে এই টার্কিতে যখন তারা করলে সব অনলি মুসলিম কান্ট্রিজকে ডেকেছে এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল ভোটিং দ্বারা যে ইসলামিক ওয়ার্ল্ড ক্যান সেলিব্রেট দ্য রমাদান ঈদান অন দ্য সেম ডে অ্যাডপ্টিং সিঙ্গল হিজরি ক্যালেন্ডার ওয়ার্ল্ড ওয়াইড, সেই হিজরি ক্যালেন্ডার তখন থেকে শুরু করে দিয়েছে টার্কি উইথ কোঅপারেশন অফ অল দ্য মুসলিম কান্ট্রিজ, বাংলাদেশ অবশ্যই একটা মুসলিম কান্ট্রিজ, কিন্তু বাংলাদেশ করেছে কিনা আমরা জানি না, আমরা দেখব একটু পরে। আমি যে বললাম তাহলে জিলহাজ মাস শুরু হচ্ছে 22শে জুলাই, এখানে দেখেন দুইটা ক্যালেন্ডার, নর্থ আমেরিকা ফিকা কাউন্সিল নর্থ আমেরিকা এবং উমুল কোরা ক্যালেন্ডার, উমুল কোরা সৌদি আরবিয়া, দুইটা ক্যালেন্ডারে পাশাপাশি রেখে তারা প্রমাণ করেছে যে এই দুইটা ক্যালেন্ডারে জিলহাজ মাস 1441 শুরু হচ্ছে জুলাই 22, 2020, ঠিক উমুল কোরা ক্যালেন্ডারে একই দিন জিলহাজ মাস জুলাই 22, 2020, কাজে দেখছেন সারা পৃথিবী এক হয়ে গিয়েছে, শুধু সৌদি আরব নিয়ে আমেরিকা এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া অবশ্যই সাথে আছে, কোনো সন্দেহ নেই। আমরা একটা ক্যালেন্ডার বেরিয়েছি মুসলিম উম্মা থেকে আন্তর্জাতিক হিজরি ক্যালেন্ডার, আমি একটা ছবি দেখাতে চাচ্ছি, এখানে আমরা এক বছর আগে ক্যালেন্ডার বানিয়েছিল, ওখানে আমরা দেখিয়েছিলাম যে জিলহাজ মাস কবে শুরু, এক্স্যাক্টলি 22শে জুলাই, প্রথম জিলহাজ 22শে জুলাই, এবং ক্যালেন্ডার ক্লোজ ভিউ এরকম, তাই দেখেন জিলহাজ মাস 22শে জুলাই শুরু হচ্ছে, হারাম সম্মানিত মাস এবং নফল সিয়াম, এই প্রথম 9 দিনে নফল সিয়ামের কথা আমরা এখানে বলা হয়েছে, এই মুসলিম ওই ক্যালেন্ডারটা আমরা 30 মুফতির সালাম জানি 30-40 হাজার কপি আমরা ডিস্ট্রিবিউট করেছি গত এক বছরে, এবং আমরা ইনশাল্লাহ সামনের দিকে এই ক্যালেন্ডারটা করবো, তাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এখানে দেখেন 22শে জুলাই শুরু হয়ে শিখ ইয়ামুল আরাফার কথা আমরা তখন বলেছিলাম 30শে জুলাই, এখন মিলে গেছে সবকিছু, কারণ এটা মিলতে বাধ্য, মানুষের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, সেই জ্ঞান ব্যবহার করতে হবে, না করে আমি গর্তের ভিতর থেকে কেউ আমাকে দেখতেছে না, বালুর মধ্যে মুখ লুকিয়ে দিয়ে আমি লুকিয়ে গেছি, কেউ আমাকে দেখতেছে, এই কথা বলতে হবে না, ওই দিন চলে গেছে, এখন আর ওই দিন নেই। কাজেই ইয়ামুল আরাফা হচ্ছে 9ই জিলহাজ 30শে জুলাই, যেটা সৌদি আরবে মিলে গেছে, নর্থ আমেরিকা ফিকা কাউন্সিল মিলে গেছে, উমুল কোরা ক্যালেন্ডার মিলে গেছে, এবং আমাদের এই ক্ষুদ্র পায়সা বানানো ক্যালেন্ডার মিলে গেছে, কাজে ঈদ উল আজহা 31শে জুলাই, এটা আমরা দেখলাম। শুধু তাই না, আসুন ইসলামিক ক্যালেন্ডার 1441 ফর বাংলাদেশ, মক্কা ক্যালেন্ডার তারা বিভিন্ন দেশের জন্য, আপনি যদি চেঞ্জ দ্য কান্ট্রি দিলে, যে কোনো দেশে চেঞ্জ দ্য কান্ট্রি দিলে ওই কান্ট্রি এসে যায়, এবং সেই মক্কা ক্যালেন্ডার বলছে বাংলাদেশের জন্য ইসলামিক ক্যালেন্ডার 1441 ফর বাংলাদেশ এই ঈদ উল আজহা শুরু হচ্ছে, দেখেন নিচে 10ই জুলহাজ 31শে জুলাই 2020, অর্থাৎ বাংলাদেশের জন্য 10ই জুলহাজ ঈদ উল আজহা। এরপরে যদি আমরা বলি না এটাও আমরা মানি না, বাংলাদেশে ইসলামিক ক্যালেন্ডার বানায়, তাহলে আপনি ইসলামিক খুলেন না, নন ইসলামিক ক্যালেন্ডার একটা তৈরি হয়ে যাবে। এই জন্য আমাদের মুফতি আনামুল হক কোনো এক স্কুলে গিয়ে লেকচারেশন বলছে, যার কাছে 2003 নম্বর ক্যালেন্ডার সে আল্লাহতে বিশ্বাসী না, আর ওনার খেপে গেছে, আর আমাকে কাফের বললেন, কাফের তো বলে নাই, আল্লাহর ক্যালেন্ডার দুইটা, একটা সৌর ক্যালেন্ডার, একটা চন্দ্র ক্যালেন্ডার, সে চন্দ্র ক্যালেন্ডার উপরে যদি আরেকটা ক্যালেন্ডার বানান যে 31 জুলাই আমার ঈদ না, আমার জুলাই একদিন পরে, তাহলে 3 নম্বর ক্যালেন্ডার বানান, তিন নম্বর ক্যালেন্ডার বলে ওই মুফতি এনামুল হক মাদানি যখন বলছেন, তখন ওনার খেপে গেল, আরে আমাকে কাফের বললে কেন, তো আপনি 3 নম্বর ক্যালেন্ডার বানালেন কেন, আল্লাহর পক্ষে দুইটাই ক্যালেন্ডার। আসুন দ্য ইসলামিক ক্যালেন্ডার অফ সৌদি আরবিয়া, দেখেন স্পষ্টভাবে বলে দিচ্ছে ওয়াকুফে আরাফা 9ই জুলহাজ 30শে জুলাই, স্পষ্টভাবে বলেছে, ক্যালেন্ডার তো আগেই বানিয়েছে, ঠিক তদ্রুপ পরের দিন ঈদ উল আজহা 10ই জুলহাজ 31শে জুলাই, কাজে এখন আর কোনো সন্দেহ নেই, সায়েন্টিফিক্যালি
by seeing the moon, which will be able to see from Bangladesh, inshallah, nijerai dekhbo shobai chesta kore dekhte. Dekhen na dekhen, it is established beyond any doubt. Je Zilhaj mash shuru hocche 22 July, Ukufe Arafat hocche 30 July, ebong Eid ul Adha hocche 31 July. Inshallah, amra oibhabe amul korbo. Kaje amar prothom porbo shesh je amra amul guli janlam, ei amul korar jonno shothik tarikh jante hobe ebong shothik tarikh janlam. যেটা বলতে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো ভুল তারিখে চান্দ্র মাসের শুরুর কারণটা কি, আমাদের দেশে স্পেশাল কারণটা কি, এটা আমার প্রেজেন্টেশনের দ্বিতীয় পর্ব। চান্দ্র মাসের তারিখ নিয়ে আমাদের দেশের অনেক আলেমগণ ভুল করেন। নমুনা, গত 25শে মে ঈদ, গত ঈদ উল ফিতর, এটা নমুনা। নমুনাটা কেন আনলাম তাহলে বুঝতে পারবো যে আসলে কি আমরা ঠিক করেছি না ভুল করেছি, এবং আমরা কি পৃথিবীর সব মুসলমানদের সাথে করেছি না একা একা করেছি। আমরাই সব জানি, পৃথিবীর কোনো আলেম কোন মুফাসসির কোন মুহাদ্দিস কিছুই জানে না, শুধু আমরাই জানি আমাদের চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। আমরা সেই বিশ্বাসে যদি বিশ্বাস হই তাহলে নমুনার জন্য আমি স্লাইডটা দেখাচ্ছি যে গত ঈদের 25 তারিখে 24 তারিখে ছিল সঠিক দিন, বাংলাদেশ করেছে 25 তারিখ, ইভেন পাকিস্তান সহ সব মুসলিম দেশ করেছে 24শে মে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশ করেছে 25শে মে। একটু দেখি উইথ ডকুমেন্টস, আমার কথা বললে শুনলে এনাফ না, তাহলে আমরা দেখতে চাই যে পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ ভুলে 25 মে তারিখে ঈদ করেছে ভুল করে। গত ঈদ উল ফিতরের কথা বলছি, এই জন্য বলছি আমরা কেন ভুল করে বের করার জন্য আরকি। তাহলে আমরা দেখলাম পৃথিবীটি কয়টি দেশ, কয়জন মানুষ ভুলে 25 মে তারিখে ঈদ করেছে ভুল করে, সেটা আমরা বের করতে চেষ্টা করেছি। পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195টি, আমি ইন্টারনেটে যা পেয়েছি লেটেস্ট সেটা। 25 মে তারিখে ঈদ করেছে মাত্র 5টি দেশ, বাংলাদেশ এখানে 5টি দেশ, এবং কোন কোন দেশ করছে এটা দেখাবো এবং কি কারণ করছে ওটা আমরা জানি, কারণ বাংলাদেশ থেকে যারা গিয়ে ওখানে সেটেল হয়েছে ওরা যদি ওখানে প্রভাবশালী হয়েছে তারপর বাংলাদেশে কি হচ্ছে ওটার দিকে খেয়াল করে, ওটাই ওখানে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে। ডক্টর আবদুল্লাহ মারুফ উইল বিয়ার উইথ মি, কারণ উনি একই কথা বের করেছেন গবেষণায়। তো কাজেই পৃথিবীতে মুসলিম লোক সংখ্যা হলো মোট 190 কোটি প্লাস মাইনাস কাছাকাছি, এবং 25 মে ঈদ করেছে কতদিন, 190 কোটির মধ্যে মুসলিম জনসংখ্যা, শুধু টোটাল জনসংখ্যা না, মুসলিম জনের 190 কোটি। 25 মে ঈদ করেছে, আমি বের করেছি বাংলাদেশ ভারত ছাড়া, এই দুইটা দেশ বাদ দিচ্ছি কেন, কারণ এই দুইটা দেশ একত্রে 25 মে করেছে, এরা ছাড়া আর কারা করলো, বাংলাদেশ ভারত ছাড়া 190 কোটি থেকে বাংলাদেশ ভারতের পপুলেশন বাদ দিয়ে বাকিদের মধ্যে মাত্র 18,71,000 লোক করেছে, কত সামান্য লোক করেছে 25 মে, বাকি সবাই 24 মে করেছে। কাজে আপনি বুঝতে পারছেন বাংলাদেশ কিভাবে কর্নার হয়ে গেছে। বাংলাদেশ ভারত ছাড়া 25 মে থেকে যে যে দেশ ঈদ করেছে এবং এসব দেশের মুসলিম জনসংখ্যা অত্যন্ত নগণ্য, এটা একটা চার্ট করেছে, তারা হলো 1 নম্বর হলো অস্ট্রেলিয়া, এদেশ টোটাল লোক সংখ্যা 2.6% মুসলিম এবং তাতে আছে 6,50,000 মুসলিম। এই অস্ট্রেলিয়ায় যারা মুসলিম তাদের ম্যাক্সিমামে ইন্ডিয়া এবং বাংলাদেশের লোক এবং পাকিস্তানের লোক, কাজে তারা যে এলাকা আছে ওরা ওই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মিলিয়ে ঈদ করেছে, কাজে আমরা ওটাকে ধরবো না। সাউথ আফ্রিকায় 1.9% মুসলিম, তাদের তোর মুসলমান সংখ্যা 10,50,000, ওখানে একই অবস্থা। এরপরে হচ্ছে জাম্বিয়া, মাত্র 1% মুসলিম, 1,68,000 মুসলিম জনসংখ্যা। মারিয়ানা আইল্যান্ড, একটা ছোট্ট আইল্যান্ড, 0.7%, মাত্র 3,000 মুসলমান। এই সব মিলে সবকটি দেশে জনসংখ্যা মাত্র 18,71,000। কাজেই দেখেন বাংলাদেশ কিভাবে সারা পৃথিবীতে আলাদা হয়ে গেল, 190 কোটি টাকা, 190 কোটি মুসলমানদের মধ্যে বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং করল না সবার সাথে। এবং দেখেন আরো আশ্চর্যজন্য, ওয়াইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা 57টি লেটেস্ট, ওয়াইসিতে যত সদস্যভুক্ত রাষ্ট্র আছে তার সংখ্যা সদস্য 57টি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, পৃথিবীতে একমাত্র অর্গানাইজেশন যারা ইসলাম সম্বন্ধে কিছু বলতে পারে, বা ফিকা কাউন্সিল একমাত্র একটাই আছে সারা পৃথিবীময় যেটা ইস্তেহাদ করতে পারবে, ইস্তেহাদ করার অধিকার তাদের আছে, কারণ সব মুসলিম রাষ্ট্রের বড় বড় ফিকাবিদ ওই ফিকা কাউন্সিলের সদস্য। কাজে ওয়াইসি সদস্য রাষ্ট্রের সংখ্যা 57টি, এবং 25 মে তারিখে ঈদ করেছে, 25 মে ঈদ করেছে শুধুমাত্র 1টি দেশ, বাংলাদেশ। ওয়াইসি 57টা দেশের মধ্যে 56টা দেশে করেছে 24 তারিখ, বাংলাদেশ শুধুমাত্র 1টি মেম্বার কান্ট্রি বা সদস্যভুক্ত রাষ্ট্র, একজনে করেছে 25 মে। তাহলে আমাদের দেশে আলো ভুল করে না করেনি, এটা থেকে একটা আমরা আভাস পেতে পারি। ঠিক তদ্রুপ পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 47টি, একটু আগে বলেছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ 47টি, 57 ওয়াইসি সদস্যভুক্ত রাষ্ট্র। তো কাজে মুসলিম সদস্য সংখ্যাগরিষ্ঠ দেশ এটা ইম্পর্টেন্ট, কারণ যে দেশে মুসলিম শাসক, মুসলিম মেজরিটি, মুসলিম গভর্নমেন্ট, সেই দেশের তুলে আমাদের ফলো করা অবশ্যই প্রয়োজন, যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ। 25 মে তারিখে ঈদ করেছে কারা, পৃথিবীর সকল সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিম সংখ্যা
গোষ্ঠী দেশের সংখ্যা 47টার মধ্যে 25টা মে ঈদ করেছে শুধুমাত্র শুধুমাত্র একটি দেশ, আমার দেশ, আপনার দেশ, বাংলাদেশ। কাজে আমাদের দেশে আলেমরা ভুল করেছেন তার নমুনা। কাজে আমাদের দেশে আলেমরা জানেন, আর পৃথিবীর 46টি কোনো মুসলমান কোনো আলেম নাই যারা সঠিক না, সবাই ভুল। শুধু আমাদের দেশে আলেম যারা দাবি করেন যে এটা সঠিক, 25 তারিখে সঠিক ছিল, তাহলে আপনারা বুঝতে পারছেন, নিজের কমন সেন্সকে জিজ্ঞেস করেন যে কারা কারেক্ট, কোনটা কারেক্ট। তারপরে আমরা বলবো যে এই আলেমদের কথা অনুযায়ী আমরা রং দিতে ইবাদত করবো। আপনাদের রক্ষা করবো যে কোরআনে আয়াত দেখাবো, একটু কোরআনে আয়াত দিয়ে নিজেদের সংশোধন করে নেবেন। অবশ্যই অবশ্যই আপনার সঠিক তারিখও করবেন, সেই চাই ঘোষণা হোক, যে আলেমে যাই বলুক, যেই ইমামে যাই বলুক, ডাজ নট ম্যাটার। ইউজ ইউর কমন সেন্স, আপনাদের আক্কল ইউজ করতে হবে। আল্লাহ দাও আক্কল, এই জ্ঞান আল্লাহ দিয়েছেন, আপনি অর্জন করেন, সে আক্কল দিয়ে আপনি বিবেচনা করেন। এই হলো আমাদের অবস্থা। সংখ্যাগরিষ্ঠ দেশ একটি দেশ, ওয়াইসি মাহমুদুল্লাহ একটি দেশ, আমার দেশ, আপনাদের বাংলাদেশ। কাজে আমাদের আলেমরা যদি বলে না আমরা মানি না, তাহলে বুঝতে পারেন তারা ভুল না, পৃথিবীর সকল আলেম সবাই ভুল। আমরা আপনাদের বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। আসুক আমরা এই যে আলেমরা যে ডিসিশন করলেন যে পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে এই 4 মাসের শুরু, কিসের ভিত্তিতে করেছে? বলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, যেটা আমাদের সকল আলেমরা এটা বলেন। আমরা এর বাইরে কোথাও যাবো না, কি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বাইরে যাবো না। কারণ আমরা যখন ইসলামিক ফাউন্ডেশনে বাসে বসেছিলাম, তোমরা বলেছেন এর বাইরে কথা বলে না, বিজ্ঞান বিজ্ঞান মানি না। হ্যাঁ, বিজ্ঞান মানি না, কি মানি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আমরা সেই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে দেখাবো, কারণ এটা দিয়ে কিন্তু এস্টাবলিশ হয়েছে কথাটা। এবং ইস্তেহাদ এবং ফিকা একাডেমি, এই সবগুলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পরে ইস্তেহাদ হয়েছে সারা বিশ্বব্যাপী ওয়াইসিতে এবং ওয়াইসি ফিকা একাডেমিতে। তার দ্বারা আমরা এস্টাবলিশ করেছি কি, বর্তমান আলেম যারা এই দিকে কথা বলে, দুই ভাগে বর্তমান আলেমদের মধ্যে যারা সঠিক জ্ঞান পেয়েছেন, বুঝ পেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন তারা, এবং যারা বুঝ পাননি এবং আগের জ্ঞান দিয়েই চলছেন তারা, এই দুইটা আলেম প্রেজেন্ট আলেমদের মধ্যে। তো প্রেজেন্ট যারা এটাতে বিশ্বাসী না, কোনটাতে বিশ্বাসী না, আপ টু ওয়াইসি ফিকা একাডেমি যারা বলেছেন, সবাই সত্য কথা বলেছেন, একই সেম ল। সেম লটা কি, পৃথিবী যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই, চাঁদ দেখা গেলেই সেটার ভিত্তিতেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, চান্দমাস শুরু করতে হবে, সেটার ভিত্তিতে আমাদেরকে চান্দমাস শুরু করতে হবে। সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ, এটা হলো হোলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ইস্তিহাদ ওয়াইসি ফিকা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী সেম ল। এবং আমাদের বর্তমান আলেমরা এই 4টাকে বাদ দিয়েছে, সুন্নাহ ইজমা কিয়াস ইস্তিহাদ ওয়াইসি ফিকা সব বাদ দিয়েছে। বাদ দিয়ে বলতে না, আমরা বেশি জানি, আমরা বেশি জানি, ওই সুন্নাহ ইজমা কিয়াস বাদ দেন, আমরাই সুন্নাহ এক্সপ্লেন করবো আমাদের মতো, ওনাদের মতো ওনারা করবে। এর মধ্যখানে ইজমা কিয়াস ইস্তিহাদ হয়ে গেছে, বড় বড় ফকিরা কথা বলে গেছে, ওনার কিচ্ছু মানে না, ওনার সবচেয়ে বড়, ওদের থেকেও বড়, আল্লাহ আমাদের হেদায়েত দান করে। তো প্রেজেন্ট আলেমদের ওই অংশ কি করে, তারা বলে আমরা সুন্নাহকে নতুনভাবে এক্সপ্লেন করবো, এবং আমরা যেটা বলবো সেটাই করতে হবে, আর কিছু মানে না। মধ্যখানে যদি দেখেন ইজমা হয়েছে, কিয়াস হয়েছে, ইস্তেহাদ হয়েছে, ফিকা একাডেমি হয়েছে, কিছুই মানে না, ডাইরেক্ট চলে গেল কোথায়, সুন্নাত। সুন্নাতে গিয়ে হাদিসকে ভালো হাদিস ভাগ দিয়ে, দুর্বল হাদিস দিয়ে, একটা হাদিস দিয়ে তারা ওনাদের মত ফলাতে চান। আরেকটা দল আরো খারাপ, তারা বলে কি আলেমদের পক্ষে না, আমরা ডাইরেক্ট কোরআন থেকে, কোরআনে যা আছে তাই শুনবো, আমরা ওই সুন্নাহ মানে ইজমা কিয়াস, আল্লাহ আমাদের মাফ করুন, তারা কোরআনিস্ট। কাজেই এই যে আলেমদের মধ্যে যারা এই বিশ্বাসে বিশ্বাসী না যে সারা বিশ্বে একই দিন রোজা শুরু, একই দিন ঈদ পালন, চাঁদ দেখার ভিত্তির খবর পেয়ে, সাক্ষী পেয়ে, সাক্ষ্য পেয়ে, তারা এই আলেমরা পুরো দেশকে বিভ্রান্ত করে ফেলছে। আমি আপনি সবাই ও আলেমদের কথা অনুযায়ী একদিন পরে রোজা শুরু করি, একদিন পরে আরাফার রোজা রাখি, হারাম কাজ করি, ঈদের দিন রোজা রাখি, তার একদিন পরে ঈদ করি, আল্লাহ আমাদের মাফ করে, আল্লাহ আমাদের মাফ করে, আল্লাহ আমাদের আকল দিয়েছেন, আমরা আকল অবশ্যই ব্যবহার করবো। কাজেই 4 মাসের তারিখ নিয়ে ভুলের কারণটা কি, এই যে ভুল করেন, এত কিছু ঠিক আছে তারপরে ভুল করেন, আমি কয়েকটি কারণ বের করতে চেষ্টা করেছি। এই পর্ব দ্বিতীয়তে আমাদের মাস শুরুর তারিখ নিয়ে আমাদের দেশে অনেক আলেম যে ভুল করেন তার গবেষণা আলোচনা। প্রথমটা হলো ভুল কেন হয় এবং কিভাবে হয়, সংক্ষেপে আমরা দেখব ভুল কেন হয় এবং কিভাবে হয়। গবেষণা উদ্ঘাটিত তথ্যগুলি সংক্ষেপে নিম্ন। প্রথম সাধারণ কারণগুলি হয়েছে পবিত্র কোরআনের বাংলা অনুবাদে অস্পষ্টতা থাকা, কারণ চাঁদ দেখার আয়াত হলো সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সুম। এই বাংলাটা করতে গিয়ে, এই বাংলা অনুবাদ করতে গিয়ে আমরা বিভিন্ন পথে চলে গিয়েছি। এটা যদি স্পষ্ট অনুবাদ থাকতো তাহলে কিন্তু আর মানুষের অন্যদিকে যেতেই না, কোরআন আয়াত অনুযায়ী এই আমলটা করতে পারতো। এখানে একটা এখানে এনেছে যে
অতএব অতএব তোমাদের মধ্যে যে এই মাস শুরু সাক্ষ্য পাবে সে যেন সিয়াম পালন করে। এই শাহিদা শব্দটা ফমান শাহিদা মিনকুম, শাহিদা শব্দটা পবিত্র কোরআনে আছে 160 বার আটটা ফর্মে, আপনার জানেন আরবি গ্রামে আটটা ফর্ম আছে, আটটা ফর্মে 160 বার আসছে, তার মানে শুধু শাহিদা শব্দটা আসছে 44 বার ওরা পবিত্র কোরআনে 44 টাইম এই শাহিদা শব্দটা আসছে। এই 44 টাইমের 43 জায়গায় বলছে শাহিদা ইয়াশাদু বাংলা করেছে, 43 জায়গায় বাংলা করেছে সাক্ষ্য পাবে, সাক্ষ্য দেবে, সাক্ষ্য পাবে, সাক্ষ্য 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 সব সাক্ষ্য। এখানে আইসা গন্ডগোলটা লাগাইছে, কেউ লিখছে এখানে লিখছে এই এটা হলো আমাদের স্বচ্ছ অনুবাদের অংশ বিশেষ। এখানে আমরা যেটা লিখি এটা যদি লেখা হতো তাহলে কোনো সমস্যা হতো না। তারা কি লিখছে, ফামান শাহিদা মিনকুম সারা লিখছে এই মাসে উপস্থিত হবে, এই মাসে ঘরের ভিতরে থাকিবে, এই মাসে নিজস্ব জায়গায় থাকিবে, নানাবিধ কল্পকাহিনী। এই যে অনুবাদে ভুল করে দিল এইটা পড়ে কিন্তু আমাদের আলমগণ, সাধারণ আলমগণ যারা নিয়ে গবেষণা করেন না, যারা গ্রামা নিয়ে অত চিন্তা ভাবনা করেন না, সবাই অনুবাদ পড়ে বলছে ফামান শাহেদা মিন কুশারা, তোমরা যারা এই মাসে এই তারিখে বা এই মাসে ঘরে উপস্থিত থাকবে তারা রোজা পালন করে, তার ঘরে বাড়িতে রোজা করবো না, এই মাসে যারা উপস্থিত হবে তারা রোজা পাবে, তাহলে উপস্থিত না হলে আমি কিন্তু বাড়িতে রোজা করবো না, নানাবিধ সমস্যা এই অনুবাদে। এই অনুবাদের অস্পষ্টতা থাকার জন্যই আমাদের সবার সাধারণ মানুষ, আমি আপনার মতো যারা সাধারণ মানুষ, তাদের এই ভুলটা যে আমি কোরআনে স্পষ্ট আয়াত নাই, অবশ্যই স্পষ্ট আয়াত আল্লাহ পাক অবশ্যই স্পষ্ট আয়াত দিয়েছেন, এবং আমি মনে করি এবং আমি যেটা পেলাম এই শাহিদার শব্দের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস আছে, এবং এই শাহিদার উপর ভিত্তি করে কিন্তু উনি যে আমল করেছেন আমল করতে বলেছেন, সাক্ষ্য পেয়ে রোজা ভেঙেছেন, সাক্ষ্য পেয়ে রোজা শুরু করেছেন, এর থেকে বড় আমল কি হতে পারে? অবশ্যই এই শাহিদার শব্দের রেফারেন্স নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি তৈরি হয়েছে, কিন্তু আমরা ওই শাহিদার শব্দের অর্থ বললাম 43 জায়গায় ঠিকই দেখছি সাক্ষ্য সাক্ষী সাক্ষ্য সাক্ষী, এক জায়গায় এসা এক একজন এক এক রকম অনুবাদ করে, এই যে অস্পষ্টতা এটা একটা কারণ। এরপর আসে হাদিসে সাধারণ কারণের মধ্যে হইতেছে সহি হাদিসে বাংলা অনুবাদে ভুল থাকা, কোরআনে যেরকম অনুবাদ করতে সমস্যা, হাদিসের সমস্যা নাই কোরআনের সমস্যা নাই, যে অনুবাদ করতে গেলাম সেখানে সমস্যা, সমস্যাটা কি, চাঁদ দেখে রোজা রাখো ও ঈদ করা, চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো, এইটা সবার কাছে প্রচলিত, যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন, যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করুন, যে কোনো ইমামকে জিজ্ঞেস করুন, সবাই একাত্র বলে হ্যাঁ চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙবে, আবার কি চাঁদ না দেখলে ভাঙবে না। তো আমরা কুষ্টিয়াতে একটা প্রেজেন্টেশন জন্য যাচ্ছিলাম চাঁদের উপরে, পথে এক মুফতি আমাদের গাড়িতে উঠলেন, উনি বললেন স্যার আপনার যে কথা বলতেছেন এটা তো অতি সত্য, কিন্তু আমার একটা কথা আছে, বলে কি কথা কি, বলে এক আলেম আছে বড় আলেম, উনি বলছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ ঈদ করো বা রোজা ভাঙো, কাজে এক লোক এটা বুঝে বলতে আমি চাঁদ দেখবোই না রোজা রাখবো, তো খন্ড সে চাঁদ রোজার মাস আসছে তখন সে সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে, কারণ বাইরে তো চাঁদ দেখা যাবে, এবং বাইর হয় না চাঁদ দেখে না রোজাও রাখে না, চাঁদ দেখা যায়নি রোজা রাখবো না। এবং একদিন যখন প্রাকৃতিক কাজে বাইরে গেল রাত্রিবেলা, রাত্রিবেলা সে বাইরে না চাঁদ দেখে ফেলবে বলে, যখন বাইরে গেলো তখন পুকুর ঘাটে দিয়ে দেখলো চাঁদের আলোটা পড়েছে পানির ভিতরে, আর বলে হাই হাই রে এবার তো চাঁদ দেখবে আবার রোজা রাখতে হবে, ঘরে এসে বউর সাথে চিল্লাচিল কেন তুমি আমাকে বাইরে পাঠালা, কাজে এই হলো আমাদের দেশের অবস্থা, কাজে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গে সম্পূর্ণ ভুল একটা অনুবাদ, ইটা হলো ওয়ান অফ দ্য রুট কজেস। বাংলা হবে অনুবাদ হবে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো ও ঈদ করো, চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো ঈদ করো, সুমুলি রুয়াতি ও আফতিরুলি রুয়াতি, এই যে লি শব্দটা আছে, লি বা শব্দ অক্ষরটা আছে লি লি, এটা অনেক আরবি গ্রামার বিষয়ে আলাপ করেছি, লি শব্দ না হলে ওই উপরে প্রথমটা ঠিক ছিল চাঁদ দেখে রোজা রাখো, লি শব্দ দিয়ে হলে চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। এই যে অনুবাদে এই সমস্যা, ও ফামান শাহিদা মিনকুম সাহার একটা কাজ, একটা অনুবাদ ভুল বা অস্পষ্ট, আর একটা অনুবাদ হলো এখানে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো, এই দুটা অনুবাদের কারণে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু রিজন যার জন্য আমাদের দেশে একটা ভুল জিনিস বহুল প্রচলিত প্রচলিত সবার কাছে একই কথা, বাংলাতে সবাই করেছে, আমি এখানে নিয়েছি যেটা যেটা হলো যারা সঠিকভাবে করেছে ওখান থেকে একটা উদ্ধৃতি নিয়েছি, উদ্ধৃতিটা হলো চাঁদ দেখার ভিত্তিতে, আমি যদি বলি সুমুল ইয়াতি চাঁদ দেখার ভিত্তিতে কোথায় পেলাম, হ্যাঁ তাই তো কোথায় পেলাম, সেই জন্যই এইটা দিলাম, এটা হলো আমাদের দেশের বিরাট আলেমদের হাদিসের বাংলা করার একটা একটা নমুনা, কাজে সুমুলি রুয়াতিহি চাঁদ দেখার ভিত্তি তোমরা রোজা রাখো, এই তোমরা শব্দটা
রসুল আল্লাহ পাক যেমন তোমরা বলতে সারা পৃথিবীবাসীকে বুঝাচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তোমরা বলতে সারা উম্মতকে বুঝিয়েছে। কাজে তোমরা মানে সৌদি আরবে তোমরা না, মদিনার তোমরা না, ঢাকার তোমরা না, তোমরা সারা পৃথিবীর তোমরা চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। কাজে এই অনুবাদটা আমাদের খেয়াল করতে হবে, এই অনুবাদটা কারেক্ট করতে হবে, এবং ওই সঠিক অনুবাদ সবারই বলতে পারলেই আপনার অন্যদিকে কনভিন্স করতে পারবেন, নাহলে দেখবেন আপনার ঘরের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, কারণ অনুবাদটা সঠিক না, এই জন্য আপনি বুঝাতে পারতেছেন না। কাজে সৌদি সাথে একই সময় ইফতার হয় না, আরেকটা একটা যুক্তি দেয়, লেইম এক্সকিউজ বলি আমরা ইংরেজিতে, লেইম এক্সকিউজ খোঁড়া যুক্তি। কি খোঁড়া যুক্তিটা কি, যে সৌদির সাথে একই সময় ইফতার হয় না তাই একই দিনে রোজা রাখা যায় না, তাহলে আমরা সৌদির সাথে ইফতার একত্রে করি না তাহলে ওদের সাথে একত্রে রোজা রাখবো না, একটা খারাপ যুক্তি। ইহা কোরআনের জ্ঞানের অভাবে বহিঃপ্রকাশ, কারণ কোরআনে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন কোন কোন আমল কিসের সাথে করবেন, সূর্যের সাথে কি কি আমল করবেন, চাঁদের সাথে কি কি আমল করবেন। কাজে আমি যদি কোরআনে ওই আয়াতগুলি না জানি যে চাঁদের সাথে কি ইবাদত, সূর্যের সাথে কি ইবাদত, তাহলে তো আমি কোরআনের প্রকৃত জ্ঞান পেলাম না। তো এই জন্য বলে আরে সৌদির সাথে ইফতার করে না, সৌদির সাথে রোজা রাখবে কেন। আরে ওদেরকে প্রশ্ন, নিজ দেশ টেকনাফ বা তেঁতুলিয়া, টেকনাফ এবং তেঁতুলিয়া কি একই সময় ইফতার করে, 8-10 মিনিট পরে করে, তাহলে একই দেশে আপনি একত্রে ঈদ করেন কেমনে, তাহলে টেকনাফে একদিন ঈদ করা উচিত, তেঁতুলিয়া আরেকদিন ঈদ করা উচিত, নাউজুবিল্লাহ। এগুলি হলো লেইম এক্সকিউজ বা খোড়া যুক্তি বা কোরআনের জ্ঞানের অভাবের জন্য। কাজেই আমরা যদি বলি সৌদির সাথে আমরা একত্রে ইফতার করি না, সৌদির সাথে রোজা করার কোনো প্রয়োজন নাই, এটা ভুল ভুল ভুল। আসুন পরে কারণটা দেখি, তিরমিজি একটি হাদিস আছে, সেই হাদিসের ভুল ব্যাখ্যা। যেই দিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিনে ঈদ উল ফিতরের দিন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর হাদিস। যেই দিন সকল মানুষ, এই সকল মানুষ বলতে কি বোঝায়, রসুল্লাহকে বলছেন সকল মানুষ কি কোন এরিয়ার সকল মানুষ বলছেন, কোথায় পাইলেন একই এরিয়ার সকল মানুষ। রসুল্লাহ যেখানে বলছে সকল মানুষ, আমি কি ধরে নিতে পারি যে মদিনার মানুষ বা মক্কার মানুষ বা ঢাকার মানুষ। যেই দিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিন ঈদ উল ফিতরের দিন, এই উল্লেখিত সকল মানুষকে বিশ্বের পরিবর্তে এক শহর বা এক দেশ সীমাবদ্ধ করে রাখছে। কারণ আমরা আলেমরা যখন বলে এটা অর্থ হলো যে ওই দেশের সকল মানুষ, ওই শহরের সকল মানুষ, একেবারে ভুল। এই ব্যাখ্যার জন্য মানুষকে গুমরাহী করে ফেলা হচ্ছে। আসুন পরেরটা দেখি, ওজোর থাকাকালে খবর জানাজানির অভাবে নিজ নিজ এলাকা বা দেশে ঈদ করা শুদ্ধ ছিল, তখন তার কোনো উপায় ছিল না, ওজোর ছিল, আমি কোনো খবর আসতেছে না, আমি অবশ্যই চান্দেই করবো, আমরা যখন চাঁদ দেখতে পারবো তখনই ঈদ করবো, রোজা শুরু করবো, এটা অবশ্যই শুদ্ধ ছিল। আমাদের বাপ দাদারা তা করেছেন, অবশ্যই শুদ্ধ করেছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, ওটা ওটা অবশ্যই কবুল হবে। কিন্তু এখন আজকালকার যুগে ওই ওজোর কি আছে যে খবর পাই না, বা ডিস্টেন্স অনেক দূরে, বা দূরে খবর পাইতেছি না। কাজে আমাদের আলেমরা কি করে, ওই যে আগে যেটা জানা ছিল ওজোর থাকাকালে খবর জানানি অভাবে নিজ নিজ এলাকা বা দেশে ঈদ করা শুদ্ধ ছিল, ওখানে ওনার রয়ে গেছে, ওনাদের ট্রেনে আনা যায় না, ট্রেনে এদিকে আনাই যায় না। এখন যে ওজোর নাই ডিস্টেন্সের বা খবর জানানি, ওনাদেরকে এখানে আনাই যায় না, বড় বড় আলেম তখন যে করছে নিজ নিজ দেশে, তো ওরা কি ভুল করছে নাকি, এই ধরনের একটা যুক্তি দেয়। এইটা হলো আরেকটা কারণ, এগুলি চিন্তা ভাবনার কারণগুলি আমরা বের করতে চেষ্টা করছি, দেখি আল্লাহ আমাদের কবুল করে কেন। ওআইসি এর ফিকার সিদ্ধান্ত, আমাদের আলেমদের কত ভাগ ওআইসি শব্দটা জানে বা ওআইসি নামে একটা অর্গানাইজেশন জানে, আমার তো মনে হয় 95% আলেমরা জানেন না। সে ওআইসি ফিকার সিদ্ধান্তে সঠিক তা জানা ও না মানা, তা না জানা ও না মানা, অর্থাৎ ওয়াইসি আছে, ওয়াইসি একটা ফিকা বিদ্যা, সারা পৃথিবীর সকল বড় ফিকা বিদ্যা গিয়ে সিদ্ধান্ত, ইনক্লুডিং বাংলাদেশ, এই সিদ্ধান্ত নিয়ে সই করে আসছে, দা রেজুলিউশন অফ ওয়াইসি। আমাদের কজন কত পার্সেন্ট আলেমরা জানেন, এটা জানেন না, যখন জানেন না তো জানেন না, মানেন না, তো কাজে পৃথিবী যেগুলো চাঁদ দেখলে হবে না, আমার নিজের মাথার উপর দেখতে হবে, আর না দেখলে রোজা নেই, এই ধরনের কথা, কাজে যে অন্ধ তার রোজা নেই, ওদের মতে এগুলো আসবে। আসুন এরপরে, বিজ্ঞান সঠিক তা না জানা ও না মানা। বিজ্ঞান আমি একটু আগে দেখালাম, চার্ট দেখালাম, এটা সঠিক, নাসা যে বাইর করছে, আমাদের ইসলামিক স্কলার যে বের করেছে, এবং যে আমরা চার্টগুলি তৈরি করেছি, এটা সঠিক, এটা বিজ্ঞানের একটা নলেজ বা বিজ্ঞানের একটা তথ্য, এই তথ্যটা সঠিক, এইটাও আমরা জানে না। আপনি যদি ভিজিবিলিটি চার্ট জিনিসটাকে বুঝবেই না, এই যে আলেমের সংখ্যা কত, 98% 99%। কাজে এই দেশে আপনি কেমন করে বলবেন যে বিজ্ঞানের দ্বারা আমরা এখন ওই ওজন নাই, আমরা সাথে সাথে খবর পেতে পারি, চাঁদ কোথাও জানি, চাঁদ কোথায় দেখা যাবে তাও জানি, এটা ওনাদের বুঝতে পারে, বুঝে যাবেন না, ওই কারণে আমাদের আলেমরা মানেন না এবং মানতে চান। কাজে শুধু লাস্ট এটা দেখবো, বিজ্ঞান সঠিক তা না জানা না মানার সম্বন্ধে একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো বিজ্ঞান সঠিক তা না জানা, জানেন না ওনারা বিজ্ঞান সঠিক, এবং জানেন না বলে মানেন না, কিরকম
বিশ্বব্যাপী চাঁদ দেখার খবর পাওয়ার পরও তা গ্রহণ না করা, যেহেতু বৈজ্ঞানিক ভাবে চাঁদ দেখে গেছে। কেননা বিজ্ঞান মানে হারাম, অথচ বিজ্ঞান জানা ফরজ। ওনারা বলে বিজ্ঞান জানা হারাম, আসলে বিজ্ঞান জানা একটা ফরজ। কারণ কোরআনে তো মোর দেন ওয়ান সিক্সথ অফ কোরআন ইজ সায়েন্স ও সায়েন্স রিলেটেড আলোচনা। আল্লাহ পাক তো সায়েন্সের উদ্ভব তো কোরআন থেকে, কোরআনই সকল বিজ্ঞানের উৎস, এটা জানতে হবে। তুমি জানে না, কিন্তু ওনারা বলে না আমরা বিজ্ঞান মানি না। কি কোরআন সুন্না ইজমা কিয়াস, ওখানে তো বিজ্ঞান নাই, এর ইজমা কিয়াস তো বিজ্ঞানের ভিত্তিতে হবে, ইস্তেহাত হবে কিসের ভিত্তিতে। কাজে ইসলামিক ফাউন্ডেশন আলোচনা হচ্ছিল, ওই পক্ষের দলেরা এই কথা বলতেছিল, আমরা কোরআন সুন্না ইজমা কিয়াসের বাইরে আর কিছু বলবো না। কাজেই দেখেন বিজ্ঞান মানা হারাম মনে করো না, অথচ বিজ্ঞান জানা ফরজ। এটা জেনেও তার জান বিশ্বাস করেন না। আরাফাতের দিন আরাফাত ময়দানে হাজিদের সমাগত ইবাদত জীবন্ত ভাবে মোবাইল ও টিভিতে লাইভ দেখার পরও আরাফাত দিবস হিসেবে গ্রহণ না করা, গ্রহণ করেন না। কেননা তা দেখা যাচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে। যেহেতু বিজ্ঞান হারাম, বিজ্ঞান মানা যাবে না, তাই আরাফাত দিন রোজা না রেখে পরের দিন ঈদুল আজহার দিন হারাম রোজা রাখে। যুক্তি দেখেন, আমাদের আকলকে ব্যবহার করতে হবে, এই আকল দিয়ে বুঝতে হবে এবং অন্যদিকে বুঝাতে হবে যে বিজ্ঞানের যন্ত্রপাতির দ্বারা আপনি লাইভ দেখতেছেন আরাফার ময়দানে মুনাজাত দিচ্ছে হাজিরা, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন। ওই দিন রোজা রাখলে দুই বছর, গত এক বছর, আগামী এক বছর সব পাপ আল্লাহ মাফ করেন, সুবহান আল্লাহ। সেটা জেনেও লাইভ দেখতেছেন, ওদের এটা তো বিজ্ঞান দিয়ে দেখতেছেন, আপনি মোবাইল তো বিজ্ঞান, টিভি তো হারাম, কাজে আমরা মানি না। আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করেন, আল্লাহ আমাদের জ্ঞান দেন, আল্লাহ আমাদের হিদায়াত দেন। তারা প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মেনে চলে। তাই দেখেন এই যে আরাফার দিন তারা লাইভ দেখে, লাইভ দেখে কিভাবে দেখেন, এই লাইভটা দেখে আরাফার ময়দানে এত লক্ষ লক্ষ হাজির, মুনাজাত দিয়ে 4 লাখ আছে, রোনাদারি করতে 4 লাখ আছে, মাপ চেয়েছে, আরাফার দিন আরাফার দিন আরাফের দিন, এটা দেখে সব টিভি চ্যানেল দেখে, নিজের মোবাইল হাতেও দেখে। এটা দেখার পরে বলে যে না, এটা বিজ্ঞান মাধ্যমে আসছে, বিজ্ঞান তো মানা যাবে না, বিজ্ঞান হারাম, কাজে আমরা মানি না। এর থেকে বড় আর গোড়ামি কি হতে পারে, এর থেকে বড় কি বলবো আর গাফিলতি কি হতে পারে। কাজে তারা করে কি, আবার প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মেনে চলে, প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান ছাড়া চলতেই পারে, ওরা নিজেরাই বোঝে, ফ্যান লাইট বিজ্ঞান ছাড়া কেউ চলতে পারে না, কিন্তু তারা প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মেলে। কিন্তু ধর্মীয় ব্যাপারে বিজ্ঞান না মানা ও মানা যাবে না, বলা ধর্মীয় ব্যাপারে মানবে না। অথচ পবিত্র কোরআনে 1/6 বা তারও বেশি বিজ্ঞান ও বৈজ্ঞানিক আলোচনা, তারা অজ্ঞতাবশত তা জানেন না ও মানেন না। কাজেই তাদেরকে মানাতে হবে, বুঝাতে হবে এবং আমাদেরকে এই সঠিক জিনিসটা তুলে ধরতে হবে, যাতে সারা দেশবাসী, এখন তো একটা দেশ হয়ে গেছে, একটা মুসলিম দেশ, একটা ওয়াইসি দেশ হয়ে গেছে, আগে একাধিক ছিল। এই গত ঈদ থেকে ইমরান খানের পাকিস্তান, এখন বলছে না ওটাই সঠিক, ওয়াইসি সঠিক, টার্কিতে অ্যাসেম্বলি ওখানে সই করেছে, পাকিস্তানে সই করেছে, ওটাই সঠিক। তারা এই গত রোজা থেকে শুরু করেছেন এবং তারা এটা শুরু করে চালিয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ বিজ্ঞান দিয়েই চাঁদ দেখা, আলেমরা চাঁদ দেখে কোনো লাভ নেই, লাভ নেই। কারণ কালকে সকালে সূর্য কখন উঠবে আলেমরা বলবে না, বিজ্ঞান বলে আপনাকে ক্যালেন্ডার করে দিয়েছে, চিরস্থায়ী ক্যালেন্ডার, আপনি সেই ক্যালেন্ডার ফলো করেন। ক্যালেন্ডার বানায় বৈজ্ঞানিকরা, আলেমরা কেন চাঁদ দেখবে? এই জন্য পাকিস্তান বলছে ইন ন্যাশনাল অ্যাসেম্বলি বলছে নো, এটা ধর্ম মন্ত্রণালয়ের কোনো বিষয় না, এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিষয়। কাজে বিজ্ঞান ও প্রযুক্তি মিনিস্টার যিনি আছেন উনি ঘোষণা করবেন যে চাঁদ কবে দেখা যাবে বা তাকে দেখা গিয়েছে। ভেরি ভেরি রাইট ডান। কাজে আমাদের দেশে কখন হবে, আপনারা যারা শুনছেন আমার প্রেজেন্টেশন, সবার দায়িত্ব, ইমানই দায়িত্ব, যে মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে হারাম কাজ করাবেন না। কারণ আমরা যদি সবাই চেষ্টা না করি এটা সম্ভব না, এটা সম্ভব না। যত আলেম আছে যারা শুনছেন, যারা মুক্তি আছে যারা শুনছেন, যারা আছেন সবার দায়িত্ব, যারা জ্ঞানী আছেন সবার দায়িত্ব, যে সত্যটাকে তুলে ধরা এবং সত্যটাকে মানা এবং নিজে আমল করা। সবার আগে নিজে আমল না করলে অন্যকে বলতে পারবো, আমরা সেইভাবে বিজ্ঞান সম্বন্ধে জেনে সেভাবে আমরা আমল করব এবং অন্যদিকে আমল করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব এবং সেটা আমরা সাকসেসফুল হব বলে আশা করি, আল্লাহর কাছে আশা করতেই পারি ইনশাআল্লাহ। এখানে আরেকটা কারণ আসছি আমি, তারা আলেমরা যখনই যাবেন আলেমরা বলবে কি, আরে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, এটা কেন ফলো করেন? দুঃখজনক, কারণ এই হাদিসে উল্লেখ করে অন্য সব হাদিসকে তারা অমান্য করে। কুরাইব রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 30 বছর পরে একটা ঘটনা, অথচ ওই হাদিস কতটুকু গ্রহণযোগ্য তা আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেম ও ফিকা বিষয়ে পারদর্শী কয়েকজনকে শুনি। এই কুরাইবে হাদিস নিয়ে ওনাদের একমাত্র ডিফেন্স, একমাত্র বক্তব্য, যারা একটু লেখাপড়া করছে, 99% তো বলছে জানেই না, বাট ওই যারা একটু তর্ক করতে চেষ্টা করে বা মনের ভিতরে আমি তো একটা হাদিস জানি, তারা শুধু একটি মাত্র হাদিস নিয়ে আসে আর কিছু না। আমি ব্লুমফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলে একটা প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম,
আমি ঢোকার আগে দিয়ে বোরের মধ্যে কুরাইবে হাদিস, আরে আল্লাহু আকবার, কুরাইবে হাদিসের আগে আপনি বুখারী শরীফ হাদিস মুসলিম হাদিস গুলি নাই কেন? কোনো জবাব নেই, ওই কুরাইবে হাদিস কুরাইবে নাচতেছে নাচতেছে, ওটা ছাড়া কিছু না জানেন না তারা। এই আলেমদেরকে আল্লাহ পাক হেদায়েত কখন করে? আল্লাহ পাক ভালো করেন, আল্লাহ তুমি হেদায়েত দেবে। এই কুরাইবে হাদিসের কতটুকু সত্য বা কতটুকু এটা সহি, এটা সম্বন্ধে আমরা এখানে দুজন বাংলাদেশের আলমের কথা এনেছি, আরো আলেমরা আছেন, আরো অনেক আলেম জানেন। একজনের নাম আমি বলছি, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মারুফ আল মাদানী আল আজহারি এবং ডক্টর মুফতি মাওলানা এ কে এম মাহবুব রহমান, এরা ফতোয়া লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, তাদেরকে আমি একটু উল্লেখ করেছি এবং ওনাদের বক্তৃতার পর বুঝতে পারবেন যে কত একটা গুমরাহের মধ্যে রয়ে গেছে আমরা, এবং তাদের কথার যে কারণগুলি যে এই হাদিসে গ্রহণযোগ্য ছিল না বা গ্রহণযোগ্য করা যাবে না, এটা জানার পরে বুঝতে পারবো মূল ভুলের কারণ এই কুরআনের হাদিস, আর কোনো হাদিস থাকবে। এবং আমরা বুঝবো যে এটা উদ্ঘাটিত হয়ে যাবে ইনশাল্লাহ যে কেন তারা মানেন না, না মানার একমাত্র কারণ এই হাদিসটাই, আর কোনো হাদিস নাই, আর সব হাদিস ওই দিকে। আসেন এই কুরআনের হাদিস পুরোটা আমরা পড়ার সময় নেই, পড়ার দরকার নেই। কুরআন রিপোর্টেড দ্যাট উমুল ফাদল ডটার অফ হাদিস সেন্ট হিম টু মুয়াবিয়া ইন সিরিয়া, ওই মুয়াবিয়ার সময় ঘটনা, এবং সেটা নিয়ে আসতে আসে বলছে যে ইবনে আব্বাস বলেছেন যে এগারোটি কারণে হাদিস কুরাইব রাদিয়াল্লাহু যাহা উহাদের একমাত্র দলিল, তাহা কোনো ইমাম কোনো ফকি কোনো মুস্তাহিদিন বা মুহাদ্দিসিন গ্রহণ করেন নাই, সেই কারণগুলি এগারোটি কারণে উদ্ঘাটন করেছে। সংক্ষিপ্ত কারণগুলি দেখাচ্ছি, এবং যে প্রথম কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই সংবাদের ভিত্তিতে আমল করতেন, কাজেই কোনো সাহাবি কুরাইব রাদিয়াল্লাহু এর সংবাদ গ্রহণ করলেন কি করলেন তা দলিল হতে পারে না। রসুল্লাহর নির্দেশ নিজের আমল তার উপরে কোনো সাহাবি কি বললেন ওটা বড় দলিল হতে পারে। দুই নম্বর কারণ দিয়েছেন হাদিসে মারফুর মোকাবেলা হাদিসে মওকুফ, কোনো সাহাবির কাজ ও কথা কোনো দলিল হতে পারে না। ওই হাদিসে উল্লেখিত উক্তি দুটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্তি নয়, সাহাবির উক্তি দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যাওয়া যায় না এবং তাহা দলিল হতে পারে না। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের কথা আমরা বুঝি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী অনুযায়ী চান দেখতে হবে না, তার বিপরীতে ইবনে আব্বাসের ভাষ্য অনুযায়ী নিজ নিজ এলাকায় চান দেখতে হবে, এই ব্যাখ্যা সঠিক। রসুল বলেন চান দেখতে হবে, কোনদিন বলেন নাই, কাজেই তার বিপরীতে ইবনে আব্বাস যদি বলেন আমরা চান দেখে রোজা রাখবো নিজ দেশে নিজ এলাকায়, এটা এটা সঠিক নয়, এই ব্যাখ্যা সঠিক নয়। হাদিসটিতে মতের ভিন্নতা রয়েছে, বিধায় হাদিসকে না মুত্তরাব, তাই তাহার সুস্পষ্ট মারফু হাদিসে বিপরীত দলিল হতে পারে না। একটা মুত্তরাব হাদিস যেটা রসুল্লাহ সাল্লাম ওফাতে 30 বছর পরে দুই সাহাবির কথোপকথন, সেটার উপর ভিত্তি করে রসুল্লাহর সহিহ মারফু হাদিস কোনোদিন আপনি বাদ দিতে পারেন না। এগারোটা কারণ মধ্যে আরেকটা হলো সাম্বাসী চান দেখা অপারগতায়, তাহলে ইবনে আব্বাসের আর কোনো উপায় না গ্রহণ না করা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজস্ব ইস্তেহাত হতে পারে, সার্বজনীন আইন হতে পারেন না, পারেন না, পারে না। কারণ হলো ইবনে আব্বাস আর কোনো উপায় ছিল না ওই উত্তর দেওয়া ছাড়া, যে সামদেশের ঈদের চান উঠলে উঠলে খবর আসতে 14 দিন লাগবে, ততদিন ঈদ পার হয়ে যাবে, আমি কি অতদিন রোজা রাখবো, আরো 14 দিন 15 দিন রোজা রাখবো, ওনার কোনো উপায় ছিল না। কাজে উনি এটাই বলছে যে এখন তো আর কোনো উপায় নাই, এখন তো মাসের শেষ, রোজা মাসের শেষ, এখন আমি 14 দিন ওয়েট করি তাহলে তো হবে না, চলবে না। সেই জন্য এটা ওনার নিজস্ব মত হতে পারে, যেহেতু আর কোনো উপায় ছিল না, কাজে এটা কোনো দলিল হতে পারে না। 7 নম্বর কারণ কেন কুরাইবের হাদিস গ্রহণযোগ্য না, চান দেখার ভিত্তিতে মাস শুরু 4টি শরিয়া পদ্ধতির কোনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়নি, উপস্থাপিত হয়নি, তাই শরিয়া বিচারে উনি গ্রহণ করেননি। দুইজনে সাক্ষী না দিলে রোজা ভাঙ্গা যাবে না, কাজে ইবনে আব্বাস কেমন করে রোজা ভাঙবেন, রসুল্লাহ দুইজনের সাক্ষী ছাড়া রোজা ভাঙেন নাই, উনি রসুলের বিরুদ্ধে যাবেন, কাজে উনি বলছেন ওটা গ্রহণযোগ্য না, তুমি একা, আপনি একা, আপনি একা বলছেন, কাজে ওটা হবে না। আসুন কুরাইব রাদিয়াল্লাহু আনহু রমজানের চান নিয়ে আলোচনা করেছেন মাসের শেষ দিকে, কিন্তু এর প্রত্যক্ষ প্রতিক্রিয়া পড়েছে ঈদুল ফিতরের উপর, ওই যে এর পরপর ঈদুল ফিতর, যাহার জন্য দুজন সাক্ষী প্রয়োজন, তাই একজনের কথা দ্বারা রোজা ছাড়া যায় না, তাই তা গ্রহণযোগ্য ছিল না ইবনে আব্বাসের কাছে, তাই ওনার উপায় ছিল না ওটা বলা ছাড়া। 9 নম্বর কারণ, এই হাদিসটি যদিও হাদিস নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের প্রায় 30 বছর পর একটি বিচ্ছিন্ন আলোচনা মাত্র, কোনো বিবেচনায় তার সার্বজনীন বিধান হতে পারে, কিন্তু তারা ওই সাপোর্ট করে না, একই দিনে হবে, তারা এই হাদিসটা না, দেখেন কত দুর্বল হাদিস। 10 নম্বর কারণ, পরবর্তী যে আলেমগণ এলাকা ভিত্তিক আমলের সপক্ষে মতামত দিয়েছিলেন তা ছিল যোগাযোগ ব্যবস্থা অপ্রতুলতার ওজোরের জন্য, এখন দূরবর্তী এলাকার মধ্যে কিছুই নেই, তাই ওই ওজোর ও মতামত সঠিক নয়, তখন তো ইবনে আব্বাস আর কোনো উপায় ছিল না, কোনো খবর আসতে পারতো না, ওনার ওটাই ফলো করতেন। 4 মাঝহাবের ইমামগণ কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসকে বিচ্ছিন্ন ঘটনা সাব্যস্ত করেন, আমাদের ইমামগণ, আমাদের ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি, আমরা যার যে মাঝহাব ফলো করি, তারা জেনে বুঝে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং নিজ আমলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। কারা? 4 ইমাম, 4 ইমামের কথা বলছে, কোনো একজন ইমামের না, 4 ইমাম
কিসের ভিত্তিতে? তারা জেনে বুঝে কুরাইব রাদিয়াল হাদিস ওনারা জানতেন না? অবশ্যই জানতেন, জানতেন, অবশ্যই জানতেন। তাহলে ওনারা গ্রহণ করলেন না? আপনি কত বড় আলেম হয়ে গেছেন, চার ইমামের উপর আমি বেশি জানি, আল্লাহ আকবার, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ বলতে বলতে দুঃখ লাগে। সেই চার ইমাম বুঝে জেনে বুঝে পবিত্র কোরআন রাসূলের বাণী এবং নিজ আমলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন, চাঁদ উদয় স্থলের ভিন্নতা মোটেও গ্রহণযোগ্য নয়, বরং পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করতে হবে, একই বারে বা তারিখে আমল করা জরুরি হবে। দেখেন এই এগারোটি কারণে কুরাইব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা গ্রহণযোগ্য না, অথচ যারা আমাদের বিরোধিতা করে সঠিকের সত্যের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ভুল হবে, সত্যের সারা পৃথিবীর বিরুদ্ধে করে, সারা পৃথিবীর আলেমদের বিরুদ্ধে করে এই হাদিস দিয়ে, যে হাদিসটা এগারোটি কারণে গ্রহণযোগ্য না, এবং কোনো ইমাম গ্রহণ করেন, কোনো ফকি গ্রহণ করেন নাই। ইবনে তাইমিয়া গ্রহণ করছেন, ইবনে তাইমিয়াতে বড় আর ফকি কে আছেন? আপনি ইবনে তাইমিয়াতে বড় একজন না, এমন বড়ই বলতেছেন যে না কুরাইব হাদিস কাজেই আমি করবো না, আল্লাহ আমাদের মাফ করো, আল্লাহ আমাদের দায়িত্ব রাখবো, আল্লাহ। কাজেই তবু কি কারণে আমাদের দেশে অনেক আলোকন করে, এত কিছু জানার পরে, এত কিছু দেখার পরে ওনাকে জানেন কুরাইব হাদিস সঠিক না, অত বেশি গ্রহণযোগ্য না, কারণ মারফু হাদিস রয়ে গেছে জানে, তারপরে কেন ভুল করেন? হয়তোবা ইগো, হয়তোবা ইগো বা আত্মদাম্ভিকতার কারণে সত্যকে সত্য বলে গ্রহণ করছেন না। আপনি যদি বুঝে থাকেন, আপনি যদি বুঝে থাকেন যে হয়তো একজন আলেম এই গত কয়েক বছর ধরে বলে আসছে না এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক, এখন হঠাৎ করে কম করে বলবেন না এটাই ঠিক, দিস ইজ কল্ড ইগো, আত্মদাম্ভিকতা, আমি যেটা বলছি ওটাই সত্য, যত সত্য আসুক আমি সত্য, সারা পৃথিবী একদিকে রাখ আমি সত্য, আমি শ্রেষ্ঠ, আমার উপরে কিছু নাই। এই আত্মদাম্ভিকতা ইগোর জন্য ওনার সত্যকে সত্য জানেন কিন্তু গ্রহণ করেন না, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের মাফ করুন। এই ইগো, ইগো নিশ্চিত হারাম, আত্মদাম্ভিকতা হারাম, এইটা জেনেও গ্রহণ করেন না। তবে আসার কথা, আমি একজন একজন ইউটিউবে মদিনা থেকে রেগুলার ইউটিউব আপলোড করেন অনেক শরিয়ার উপরে মাদানী বিরাট আলেম, নাম নাই বললাম, উনি গত এক বছর ধরে বলছে এটা ঠিক না, এটা ঠিক না, এখন উনি নিজের ইউটিউবে নিজে বলে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহবাক জ্ঞান দিয়ে দিয়েছে, আল্লাহবাক হেদায় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম অনেক আলেম যারা আগে এটা নিতেন না এখন বলে দুইটাই সঠিক, এবং অনেক আলেম যারা বলতেন দুইটাই সঠিক এখন বলে এটাই সঠিক। আল্লাহ অবশ্যই সত্যের দিকে সবাইকে আনবেন, 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 ইনশাআল্লাহ আনবেন। কাজে ইগো ছেড়ে দিয়ে, আত্মদাম্ভিকতা ছেড়ে দিয়ে সত্য দিকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে, সেই জন্যই আমাদেরকে সেইভাবে করতে হবে। তার কারণ ওনারা যেসব দলিল দেয়, কোনো দলিল ন, ওই দলিলগুলি দলিল না, ওই যে কোরআন হাদিস একটা দলিল, দলিল হলো কোরআন ও সহিহ হাদিস, এবং বড় বড় ফকিগণ যেভাবে ওটা বুঝে গেছেন, ইমামগঞ্জ যেভাবে বুঝে গেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন। কাজে বাপদাদারা কি এতদিন ভুল করে আসছে, এই প্রশ্ন করবে আপনাকে, আরে আপনি নতুন কথা বলতেছেন, বাপদাদা ভুল করে আসছেন নাকি? আরে বাপদাদা ভুল করেন, বাপদাদা শুদ্ধই করে, আমরা তো বলছি শুদ্ধ করেছেন, এবং ওটা অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন, কারণ তখন উজর ছিল। বড় বড় আলেমরা তো এইভাবে আমল করে আসছেন, তারাও ভুল, আমাদের দেশে বড় বড় আলেমরা এইভাবে আমল করে না, করে সব ইমামরা তো এইভাবে করে, তারাও ভুল, অধিকাংশ মানুষেরাই তো এই আমল করছে, সবাই ভুল, হ্যাঁ 99% বাঙালিরা ওই আমলে করে, সবাই ভুল অবশ্যই। আরে এগুলো তো নতুন ফেতনা, আমরা সবাই হক বলে, আমরা যখন এই কথা বলি সবাই আরে নতুন ফেতনা, বাদ দাও আমরাই সবাই হক, সারা পৃথিবী যেটা বলে সেটা হলো ফেতনা, আর আপনি যেটা বলেন ওটা হক, আল্লাহ মাফ করুক আপনাকে। আমাদের হুজুরে কি কম বুঝে? হ্যাঁ ইমাম সব কি কম বুঝে? 99.98% তো বুঝে ইমাম, হয়তো ওআইসিও জানেন না, ফিকা কাউন্সিল কি ওটাও বুঝেন, হয়তো আমি জানি না, আমাকে ভুল বলবেন না, আমি কথা কথা বললাম বা আমার ধারণা থেকে বললাম, কিন্তু দেখুন মহান আল্লাহ পাক কি বলেছেন, অধিকাংশের পক্ষে কি বলছেন দেখেন, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়, সূরা ইউসুফ 68 নম্বর আল্লাহর কথা, অধিকাংশ যেটা বলে ওটাই কারেক্ট, আমি ওটাই করবো, এই অধিকাংশ সম্বন্ধে আল্লাহ পাক কি বলেন, অধিকাংশ নির্বোধ, সূরা মাইদা 103 নম্বর আয়াত, অধিকাংশ লোকে অবগত নয়, সঠিক কথা, আল্লাহ পাক কিভাবে বলেছেন, সূরা আনামের 37 নম্বর আয়াত, অধিকাংশ জানে না, অনেক কিছু জানে, একটু আগে বললাম সূরা আরাফ 131 নম্বর আয়াত, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে সাথে সাথে শিরক করে, আল্লাহ আমাদের মাফ, আল্লাহ আমাদের মাফ। কাজে আপনারা যখন এই কথা বলবেন তখন আপনাদের বলবে ফিতনাবাদ এই কথা, সরকার এই কথা মানে না, সরকার বিধি নো, তখন এই আয়াতটা আপনাদের রক্ষা কবচ, এই আয়াতটা হলো আপনাদের রক্ষা কবচ। আয়াতটা কি? আয়াতটা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত, বিসমিল্লাহ রহমান রহিম, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ
এটাই আমাদের রক্ষা হল কি, এইটা হলো তোমরা ফলো করো হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগত হও, রাসূল অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের অনুগমী বা আদেশ পালন করো। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো একটা বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। যখন মতবিরোধ, এখন মতবিরোধ হয়ে গেল আমাদের, কারণ আমরা সৌদি আরবের সাথে বা সারা পৃথিবীর সাথে মিলে আমরা ওই দিন আরাফাত দিন করবো, পরের দিন ঈদ করবো, মত পার্থক্য হয়ে গেলে হয়তো দেশের থেকে ঘোষণা তারপরের দিন, তাহলে কি করবো আমরা? ইউ কাম ব্যাক টু আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো। এটাই কল্যাণকর, এটাই শ্রেষ্ঠতর সমাধান। কাজেই এই আয়াত দিয়েই কিন্তু আপনি যে কোনো লোকের বিরোধিতা আপনি ফেস করতে পারেন। আল্লাহ রক্ষা কবর দিয়ে গেছেন আয়াতের মধ্যে সূরা নিসার 69 পায়। তোমাদের তোমরা অবশ্যই মানবা, যারা আদেশদাতা আছে দেশের অবশ্যই মানবা, কিন্তু যে কোনো একটা বিষয়ে যদি মত পার্থক্য হয় ধর্মীয় বিষয়ে, তুমি অবশ্যই কাম ব্যাক টু কোরআন এন্ড সুন্নাহ, দ্যাট ইজ ইয়োর ডিউটি। যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা আল্লাহ পরকালের বিষয়ে, কত বড় চ্যালেঞ্জ, কত বড় চ্যালেঞ্জ আল্লাহ পাক দিলেন দেখেন, যদি তোমরা ইমানদার হও মানে তোমরা আল্লাহ পরকালে বিশ্বাস করে থাকো। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, উপায় আছে পরকালে বিশ্বাস করে না, যদি ওটা দুটাই করি তাহলে আমি কি করতে হবে? কোনো ঘোষণা হলে মসজিদ থেকে ঘোষণা করলে আজকে ঈদ না কালকে ঈদ, আমি জানি কোরআন সুন্নাহ অনুযায়ী আজকে ঈদ, অবশ্যই আজকে ঈদ করবো, কারণ আল্লাহ পাক বলে দিয়েছে। এটাই আপনাদের রক্ষা করবো, এটা সবাইকে বলবেন ইনশাআল্লাহ। অফিসিয়াল ডিসকাশন ইন ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, স্পন্সর্ড বাই বাংলাদেশ গভর্নমেন্ট 2017। এটা আমি আজকে এনেছি এই জন্য যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা সুযোগ পেয়েছি ইসলামিক ফাউন্ডেশনকে আলোচনা করার জন্য। এটা করেছি 2017 সালে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছেন। সেখানে গিয়ে আমরা যে আলোচনা করেছি ওটার ফলটা দেখে আমরা ডিসকাশন শেষ করতে পারবো। ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছিলাম এবং আমরা যারা গিয়েছিলাম লিস্ট দিয়ে গেছিলাম, আমার জন্য সবকিছু ব্যবস্থা করেছে। করার পরে আমরা প্রেজেন্টেশন করছি, দেখেন এখন যে স্ক্রিনে দেখতেছেন, স্ক্রিনে কিন্তু আমার প্রেজেন্টেশন চলতেছে, যে প্রেজেন্টেশন আমি চান্দ দিচ্ছি না চলতেছে এখন রানিং, এই আমি প্রেজেন্ট করছি এখানে। এই প্রেজেন্টেশন পরে আলোচনা হলো পরপর দুই দিন, কিছুদিন আগে মৃত্যু বরণকারী আমাদের ধর্মীয় প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ছিলেন চেয়ারে, উনি এটা পরিচালনা করেছেন। দুই দিন আলোচনা পরে সিদ্ধান্ত হলো যে যেই চূড়ান্ত মতামতে আমরা উপস্থিত হলাম সেটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের পক্ষে, পবিত্র কোরআন, মারফু হাদিস, সকল কিতাব, ফিকা, ওয়াইসি এবং বিজ্ঞ আলেমদের মতানুসারে, আমাদের পক্ষে আলেম ছিলেন, আমরা দুই একজন সায়েন্টিস্ট ছিলাম, বিশ্বের যে কোনো স্থানে খবরের ভিত্তিতে চন্দ্রমাসের শুরু, এটা হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম এবং প্রমাণ করেছিলাম উইথ ডকুমেন্ট, বই দেখেন, বই টাল হয়েছে, লাইব্রেরির মতো বই হয়েছে, এত বই নিয়েছে, সামনে দেখেন সব কিতাব, সব কিতাব, এবং এটাই আমাদের সিদ্ধান্ত হয়ে গেছিলাম। এবং অপর পক্ষে তারা এটার সাথে দ্বিমত পোষণ করে আমরা বললেন কি না, আমাদের মত হলো, ওনারা বললেন এটা আমাদের মত, কি মত আপনাদের মত? বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চন্দ্রমা শুরু হয়, তাই নিজ দেশে নিজ চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে না, তবে তবে আমরা আলহামদুলিল্লাহ, তবে তবে বলেন আলহামদুলিল্লাহ, তবে চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ এটাই তো আমরা বলতে চাই, চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু 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 কি আবার, কিন্তু সেই সাক্ষী নিকটবর্তী স্থান থেকে হতে হবে। দেখছেন আমরা আলহামদুলিল্লাহ, বেশ ভালো, আপনাদের কথা মানলাম, সাক্ষ্য গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ, নিকটবর্তী স্থান হতে হতে হবে সেটাও মেনে গেলাম, শুধু বলুন আমাদেরকে কত নিকটবর্তী এটা বলতে হবে, বলে না তার নিকটবর্তী কত নিকট বলা যাবে। তখন চেয়ারে যিনি ছিলেন শেখ আবদুল্লাহ সাহেব বললেন, না না ওনারা জানতে চায়, আপনি বলতে অসুবিধা, বলেন না, আপনি বলতে হবে, বলে স্যার বললে ভেজাল হয়ে যাবে, বুঝতে পারছেন ভেজাল কি, কারণ পৃথিবীতে এখন কোনো দূরবর্তী স্থান নেই, সেকেন্ডের ভিতরে খবর পেয়ে যাচ্ছে, কাজে ওনারা ইনডাইরেক্টলি পরাজয় বরণ করে বলে গেলেন যে এটার পরবর্তী সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এখন আমরা দুই পক্ষে তাদের লিখিত জবাব, লিখিত বই, লিখিত প্রমাণ, দস্তাবিজ, দলিল সব সাবমিট করবেন এবং পরবর্তীতে সরকার সিদ্ধান্ত, কাজে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম এই আলোচনার পরে যে সাক্ষী গ্রহণযোগ্য, সেই সাক্ষী ওনাদের মধ্যে নিকটবর্তী, আমাদের মধ্যে সব পৃথিবীর সব জায়গায় নিকটবর্তী, তাহলে সলিউশন তো হয়েই গেল, ইনফ্যাক্ট ইনডাইরেক্টলি সলিউশন ইজ অলরেডি দেয়ার, কাজে আমাদের এখন কি করা প্রয়োজন, এটার ভিত্তিতে আমাদের প্রয়োজন, পরবর্তী সাইডে দেখেন আমাদের প্রয়োজন ভুল সংশোধনে কি করা যেতে পারে, এটা আমাদের চিন্তা। 2017 সালে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে সরকারি সিদ্ধান্তের জন্য আবেদন করা যেতে পারে। আমরা বিভিন্ন লেভেলে বিভিন্ন পর্যায়ে
ইমানি দায়িত্ব আমাদের এটা নিয়ে সরকারি সিদ্ধান্ত আনতে পারি কিনা চেষ্টা করা। দুই নম্বর, সে আলোচনায় উপযুক্ত সিদ্ধান্ত চান দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে তার নিকটবর্তী স্থান হতে হইতে হবে, সেই ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত পাওয়া যাইতে পারে। এই দুইটা আমাদের কর্তব্য এবং আমরা এই দুটাই করতে ইনশাল্লাহ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হাদিস এবং বিজ্ঞান হতে একটি অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন আমিন সুম্মা আমিন।